Ramo, 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 Ram
Yesam Sahitum Nirvodane Jayam Bhagavata Ayam Nadati Sabadantinam Vandeyaham Sri Radhika Bhagavaham Sri Radhavastavam Virupam Sakrajatam Sahagano Ravinatam Nitamtam Sajivam Svadvaitam Sahudutam Harijanam Sajivam Shikrishna Chaitanya Devam Virata Krishna Padana Sapakaro Lalita Sivishatanitam Namam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimade Bhakti Vedanta Swami Namah Namaste Sarasvati Bhuvani Tachari Nirvishesha Shunyavadi Kashyapa Deshutari Namo Mahavadanaya Krishna Prema Pradaya Dev Krishnaya Krishna Chaitanya Namo Bhagavate Shri Namo Nilajala Nivasaya Nityaya Paramatmane Prabalabhadra Samadharanam Krishna Varuna Sindhina Bandhu Jagatpate Kukadesha Vikakanta Ratakanta Namaste Taprakaya Javaravya Nilati Vindavaneshari Kushishvahana Shudeve Vindavana Mahadevi Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya. 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 পানি ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে না ঠিক তদ্রূপ কিছু সুতা আছে যারা শাস্ত্রের বিভিন্ন ধরনের শিক্ষা থেকে শুধু কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা গ্রহণ করে যারা শাস্ত্রের বিভিন্ন ধরনের অনেক জ্ঞান রয়েছে অনেক বিষয় আলোচনা করে রয়েছে সে শুধু কি করবে এই ধরনের সুতা কেবল কৃষ্ণ সম্বন্ধীয় শিক্ষাটাকে গ্রহণ করবে যারা কি ধরনের সুতা চাতক চাতক সুতা চাতক সুতা আচ্ছা দ্বিতীয় সুতা হচ্ছে অংশ দ্বিতীয় সুতা কি উৎকৃষ্ট সুতার মধ্যে দ্বিতীয় সুতা অংশ অংশ মানে হচ্ছে রাজ অংশ যেটি পানি আর দুধকে একত্রিত দিলে এই রাজ অংশ কি করবে শুধু দুধটাকে গ্রহণ করবে পানিটা যতটুকু থাকবে পানিটা ঠিকমতো রয়ে যাবে ঠিক এই এই প্রকারের যে রাগ অংশ আছে রাগ অংশ বা পরম অংশ টাইপের যে সুতা আছে তারা কি করবে তারা অত্যন্ত সাবধানতার সহিত যেগুলো তার অনুকূল শিক্ষা যেগুলো ভক্তিতে অনুকূল বা আনুকূল্য বা ভক্তিতে তার সহায়ক সে শুধু ওই ধরনের শিক্ষাটাই গ্রহণ করবে আর বাকিগুলোকে সাবধানতার সহিত পরিত্যাগ করবে বাকিগুলোকে সাবধানতার সহিত কি করবে পরিত্যাগ করবে এ হচ্ছে হংস
তিন নম্বর হচ্ছে সুখ। সুখ হচ্ছে একটি পাখির নাম। কোন জায়গা থেকে ভাগবতম শ্রবণ করে একই রকম ভাবে ওই ভাগবতম কথা অন্য রকম অন্য কার সাথে ব্যক্ত করে, এই সুখ মানে কি করবে? এই প্রকারের শ্রোতা কারুর কাছ থেকে এই ভাগবতম কথা ভগবানের কথা শ্রবণ করে একদিন তার অন্তরের কাছে ব্যক্ত করবে, অবিকৃত ভাবে অবিকৃত ভাবে। মাছ মিন মানে কি? মাছ। যে ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করার সময় অপলোক নয়নে তাকিয়ে থাকে, কোন কথা বলে না, নিরন্তর ভাগবত কথা আস্বাদন করতে থাকে, তাকে বলা হয় মীন শ্রোতা। তাকে বলা হয় কি শ্রোতা? মীন শ্রোতা। মীন পাঁচ নম্বর হচ্ছে কি শ্রোতা? ভ্রমর শ্রোতা। কি শ্রোতা? ভ্রমর। যেমন সুন্দর সুন্দর ফুলের মধ্যে বসে মধু সংগ্রহ করে, ঠিক তদ্রূপ যেসব বক্তা ভাগবতের সুন্দর সুন্দর প্রসঙ্গগুলো বা কথাগুলোকে শুনে সাবধানতার সহিত গ্রহণ করে, সেই সমস্ত বক্তাকে ভ্রমর বক্তা বলে। কি করবে? বিভিন্ন বক্তার কাছ থেকে বিভিন্ন জনের কাছে শ্রবণ করবে, আর সেখান থেকে সুন্দর সুন্দর কথাগুলোকে সে কি করবে? এটা হচ্ছে কি? ভ্রমর শ্রোতা। এই উৎকৃষ্ট এই পাঁচটা এই পাঁচ জাতের বা পাঁচ রকমের শ্রোতাকে বলা হয় কি? উৎকৃষ্ট শ্রোতা। কি বলা হয়? উৎকৃষ্ট শ্রোতা। আর নিকৃষ্ট শ্রোতা আছে পাঁচ রকম। নিকৃষ্ট শ্রোতা হচ্ছে কি? যেমন একটা হচ্ছে কি? ব্রিকো। প্রথম হচ্ছে কি? ব্রিকো। ব্রিকো মানে হচ্ছে বেরিয়া। যেভাবে বনের মধ্যে বাঁশির সুর সুরে বা বাঁশির সুর শুনে মৃগ হয়ে উদ্বেগ হয়ে এদিক সেদিক মানে হচ্ছে বেরিয়া। যেভাবে বনের মধ্যে বাঁশির সুর শুনে মৃগ মৃগ কি করে? ভয়ে পালিয়ে যায় না, বাঁশির সুর শুনলেই সেখান থেকে হরিণ ভয়ে পলায়ন করে, উদ্বেগ মানে ভয়ে পলায়ন করে। ঠিক এই প্রকারের যেই শ্রোতা রয়েছে তারা কি করবে? তারা শ্রবণ করার সময় এদিক সেদিক ছোটাছুটি করবে। যেভাবে কিছু মূর্খ অদম শ্রোতা ভাগবত শ্রবণ করে রসিক বক্তাকে উদ্বিগ্ন করে ফেলে, জুড়ে জুড়ে চিৎকার করে, সেই সমস্ত শ্রোতাকে বলা হয় কি শ্রোতা? তারা কি করবে? কথা বলবে, জোরে জোরে চিৎকার করবে, রিসিদি ছুটা করবে, ছুটাছুটি করবে। আর যেগুলো অপ্রাসঙ্গিক প্রশ্ন সেই প্রশ্ন করে বক্তাকে জ্বালাতন করবে। এটা হচ্ছে কি? নিকৃষ্ট শ্রোতার মধ্যে প্রথম এটা হচ্ছে ঋক শ্রোতা। এটাকে বলা হয় কি? ঋক। তারপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে গুরুন্দ। হিমালয়ের সর্বোচ্চ শিখরে এই গুরুন্দ প্রজাতির পাখি বসবাস করে। এই ধরনের পাখি অন্যের মুক্তিকে শিক্ষা বাক্যগুলো ঠিক একই রকম ভাবে অন্যকে বলে, কিন্তু নিজে এটা থেকে কোনো লাভ পেতে পারে না। ঠিক তদ্রূপ যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে উপদেশ বা শিক্ষা শ্রবণ করে একই রকম ভাবে শিক্ষা বা উপদেশগুলো নিজে শিক্ষা বা নিজে গ্রহণ না করে অন্যজনকে শ্রবণ করায়, এই ধরনের ব্যক্তিকে বলা হয় কি? গুরুন্দ জাতীয় শ্রোতা।
তৃতীয় নির্দিষ্ট সূত্রের তৃতীয় পদে রয়েছে যে বৃষ কি বলা হয় বৃষ যে সূত্র সমস্ত কথা বা শিক্ষা গ্রহণ করার গ্রহণ করে সার এবং অসারের বিচার করে না সেই ধরনের সূত্রকে বলা হয় বৃষ জাতীয় সূত্র মানে সে শিক্ষা গ্রহণ করছে কিন্তু কোনটা সার কোনটা অসার কোনটা পালনীয় কোনটা পালনীয় নয় সে এটাকে বিচার করতে পারে না এটাই সে বিচার করতে পারে না জ্ঞানটাকে কোনটাকে গ্রহণ করতে হবে কোনটা গ্রহণ করতে হবে না এই ধরনের বিচার বুদ্ধ যেই সূত্রের মধ্যে নেই সেই সূত্রকে বলা হয় কি বিশ্বস্ত চতুর্থ হচ্ছে কি পুষ্ট পুষ্ট মানে হচ্ছে পুট পুষ্ট মানে কি পুট পুট যেভাবে সুমিষ্ট আমকে বাদ দিয়ে নিম গাছের পাতাকে চাপাতে থাকে ঠিক তেমনই কিছু শ্রোতা আছে যারা শাস্ত্রের অমৃতময় কথাগুলোকে না গ্রহণ করে জড় সংসারের মধ্যে ডুবে থাকে সেই সমস্ত শ্রোতাকে বলা হয় ঠিক কিছু পরিমাণের শ্রোতা আছে যারা কি করে শাস্ত্রের অমৃত কথাগুলো বাদ দিয়ে সংসারের জড় কথাগুলো জড় আবল দাবল জড় কথাগুলো সে শ্রবণ করে জড় কথাগুলো সে কি করে শ্রবণ করে এই সমস্ত সূত্রকে বলা হয় কি পুষ্ট এই সমস্ত সূত্রকে কি বলা হয় পুষ্ট বা পুট আর পাঁচ নম্বর হচ্ছে গর্ধব পাঁচ নম্বর কি যে সূতা ভাগবতম কথায় এসে এবং বসে শ্রবণ করে কিছুই বুঝতে পারে না সে ভগবানের কথা শোনার জন্য আসে ওই সে শ্রবণ করে কিন্তু কিছুই সে বুঝতে পারে না তার আশেপাশে কি হচ্ছে সে সেদিকে নজর রাখে তার আশেপাশে কি হচ্ছে সে কি করবে সেদিকে নজর রাখে কিন্তু ভাগবত কথার কোনো মনোযোগ থাকে না সেই ধরনের শ্রোতাকে বলা হয় কি বলা হয় গর্ধব সেই ধরনের শ্রোতাকে বলা হয় গর্ধব তাহলে এই হচ্ছে উৎকৃষ্ট আমি কিন্তু এখানে বলছে প্রকৃত শ্রোতাকে প্রকৃত শ্রোতাকে এই দুই ধরনের শ্রোতার মধ্যে কেউই প্রকৃত শ্রোতা নয় প্রকৃত শ্রোতাকে এখানে বলছে যে প্রকৃত শ্রোতা হচ্ছে যে শ্রোতা বক্তার সম্মুখে প্রণাম করে বসে সংসারের সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র ভাগবত কথায় মনোনিবেশ করে থাকে নম্র স্বভাবের হয় শিষ্য ভাব বজায় রাখে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম থাকে যা শুনে তা চিন্তন করে কোনো প্রসঙ্গ না বুঝলে পবিত্র হৃদয়ে বিনম্রতার সহিত বক্তার কাছে প্রশ্ন করে জেনে নেয় সেই ধরনের শ্রোতাকে বলা হয় প্রকৃত শ্রোতা শুনেন কি বুঝতে পারছেন মনোনিবেশ করে নম্র স্বভাবের হয় শিষ্য ভাব বজায় রাখে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম থাকে যা শুনে তা চিন্তা করে কোন প্রসঙ্গ না বুঝতে চিন্তা থেকে মুক্ত হয়ে শিষ্য ভাব বজায় রাখে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম থাকে যা শুনে তা চিন্তন করে যা শুনে তা কি করে
চিন্তন করে, যেটা শুনবে সেটা কি করবে? চিন্তা করে। হ্যাঁ, চিন্তা করবে। কোন প্রসঙ্গ না বুঝলে তার পবিত্র হৃদয়ে বিনম্রতার সহিত ডক্টর কাছে প্রশ্ন করে জেনে নেয়। যা শুনে তা চিন্তন করে, কোন প্রসঙ্গ না বুঝলে তা পবিত্র হৃদয়ে বিনম্রতার সহিত বক্তার কাছে প্রশ্ন করে জেনে নেয়। পবিত্র পবিত্র মনে বিনম্রতার সহিত অনন্য ভক্তি মানে অন্য কোনো কিছুর কথা চিন্তা না করে কেবলমাত্র ভগবানের চিন্তা করবে, সেটা হচ্ছে অনন্য ভক্তি। আরে কথা বলেন না, তার সবকিছু আমি তাকে দিব। তা এখন বলছে যে কেউ যদি অনন্য ভক্তি সহকারে আমার কি করে উপাসনা করে বা অনন্য ভক্তি সহকারে আমার চিন্তন করে,
ভগবান বলছে তার যা দরকার, তার যা কিছু দরকার তাকে দিবে আমি, তার যা কিছু দরকার তা আমি দেব। যুগ এবং ক্ষণ, হ্যাঁ, তার যা কিছু দরকার তা আমি প্রদান করব। এমন কি বলছে দশম অধ্যায়ে, বলছে দশম অধ্যায়ে সেটা বলবে, দশম অধ্যায়ে বলবে যে এমন কি তার বুদ্ধিটাও আমি দান করব। তার কি করব? তার বুদ্ধিও আমি দান করব, দোদাভি বুদ্ধি, যেটা দশম অধ্যায়ে বলছে দশম বস্তু। হ্যাঁ, এবং সে বুদ্ধি দান করেছে কিনা, কাকে বুদ্ধি দান করেছিল? পঞ্চপাণ্ডবদের, পঞ্চপাণ্ডবদের সর্বদাই ভক্তি দান করেছে, ভক্তি প্রদান করেছে। এই জন্য বলছে যে তো এই শ্লোকের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে যখন আমরা ভক্তি করব তখন ভগবান যা দরকার তা প্রদান করবে আমাদেরকে। এখন দেখেন এরকম দিয়েছে কিনা, কাকে দিয়েছে? শিল প্রভুপাদকে দিয়েছেন, শিল প্রভুপাদকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে শিল প্রভুপাদ এমনই একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা হচ্ছে কি? তার পিতা হচ্ছে গৌর মন্দে। তো তিনি বৈষ্ণব ছিলেন এবং তার পরিবারে সে জন্মগ্রহণ করেছিলেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ ছোটবেলা থেকেই খুব ভক্তিপরায়ণ ছিল। তার পিতা যখন বৈষ্ণবদের সেবা করাতেন, বৈষ্ণবদের সেবা করে তাদেরকে দক্ষিণা প্রদান করে বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতেন। কি প্রার্থনা করতেন? তাদের কাছে প্রার্থনা করে বলতেন যে আপনারা কৃপা করে আমার প্রিয় অভয়কে কৃপা করবেন, আশীর্বাদ করুন, যাতে আমার ছেলে রাধারানীর একজন সেবক হতে পারে, রাধারানীর একজন সেবক হতে পারে। এইভাবে প্রার্থনা করতেন। তো এক সময় সেই শিল প্রভুপাদ তিনি কলেজে, স্কটিশ চার্চ, কলকাতার স্কটিশ চার্চ কলেজে তিনি ভর্তি হলেন। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস তার এক ক্লাস জুনিয়র ছিল, শিল প্রভুপাদ এক ক্লাস জুনিয়র ছিল। তো পড়াশোনা শেষ করে একদিন তার বন্ধুর সাথে একটি ভগবত সেবা, ভগবত ভগবানের কথা হচ্ছে এরকম সাধু সঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে তার প্রথম দেখা হয় এবং প্রথম দেখাতেই শিল প্রভুপাদ কি করেন? উপদেশ প্রদান করেছে, তুমি কি করো, পাশ্চাত্যে গিয়ে ভগবানের এই বাণী শ্রবণ করো। কিন্তু সেটা তিনি হঠাৎ করে তাকে এই কথা বললেন, সেটা উপদেশই ছিল। তার পরবর্তীতে তিনি কি করলেন? একটা ব্যবসা শুরু করেছেন, বিবাহ করেছেন, একটা ব্যবসা শুরু করেছেন। কি ব্যবসা ছিল? ফার্মেসি। তিনি ওষুধ, ওষুধের একটা ব্যবসা শুরু করেছিলেন। তো সেই ওষুধের ব্যবসা সেটা ভালো যাচ্ছিল না, কেন ভগবান তাকে গৃহ থেকে বের করতে হবে না, তো ভগবান তাকে অনেকটা জোর করেই এই গৃহ থেকে বের করে নিয়ে গেছেন। কেন এলাহাবাদে তিনি ব্যবসা শুরু করেছেন, আর তার ব্যবসা, হ্যাঁ, সে যখন বাসায় বাড়িতে আসছিলেন তার এই ব্যবসাটাকে কর্মচারীরা লুট করে নিয়ে গেছে। তো এক পর্যায়ে সে খুব নিরুপায় হয়ে দেখলো যে স্ত্রীও এরকম সুবিধা ছিল না, দেখলো যে ভগবান তাকে বের করতে হবে। তো তো এরকম দেখা যায় স্ত্রীরা হচ্ছে পরিপূরক, স্বামীর ভজনের পরিপূরক না হলে তাহলে কি হবে, তার ভজন কারোরই ঠিক থাকবে না। এরকম একবার এক মহারাজ তিনি বলছিলেন যে হঠাৎ করে তিনি মাইকে বিশাল অনেক জনসংখ্যার সম্মুখে তিনি ক্লাস দিচ্ছিলেন, তো মাইকটা একটু ডিস্টার্ব করছে, মাউথটা ডিস্টার্ব করতেছে, তো বাজতেছে না। তা হঠাৎ করে তিনি বেজে বলে উঠলেন যে এই মাউথ ঠিক না থাকলে সম্পূর্ণ প্রোগ্রামটাই বেকার, নষ্ট হয়ে যায়, আর ওয়াইফ ঠিক না থাকলে সমগ্র লাইফটাই নষ্ট হয়ে যায়। তো এরকম তিনি বললেন, খুব ভালো, এটা খুব যুক্তিসম্মত।
তো ঠিক এরকম ভাবে এই ভগবান তাকে হিসেবে জোর করে তাকে গৃহ থেকে বের করে নিলেন। আর তিনি তখন বৃন্দাবনে তিনি প্রায় অনেক বছর থেকেছেন, থাকার ফলে তিনি শাস্ত্র বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করেছেন। আর সেই শাস্ত্র অধ্যয়ন করার ফলে তিনি হঠাৎ করে একদিন স্বপ্নে আদেশ প্রাপ্ত হলেন যে তোমার গুরুদেবের আদেশ পালন করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে পাশ্চাত্যে যেতে হবে। সেই 69 বছর বয়সে বৃদ্ধ শিল প্রপাত তিনি কি করলেন, মালবাহী জাহাজে জোরে মাত্র 40 রুপি নিয়ে, যেটা কিনা কোথায় এই আমেরিকাতে 1 টাকাও না, ধরেন 1 টাকা, তো সেই 1 টাকাও না এটা নিয়ে ওইখানে কি চলবে। তো সে ওইখানে গিয়ে এমনকি সে এই মালবাহী যে জাহাজ ছিল সেখানে প্রায় 3 বার হার্ট অ্যাটাক করেছে, তবু এই ভগবানের কথা প্রচার করার জন্য তিনি তার গুরুদেবের আদেশ পালন করার জন্য তিনি সেখানে যাচ্ছেন। এবং সেখানে তিনি একটি সুন্দর গান লিখেছে, কি লিখেছে যে বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়ে আনিলে হেতা করো এ বেগতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে, নিশ্চয় তুমি আমাকে দিয়ে, হে কৃষ্ণ আমাকে দিয়ে কিছু করাবে, নিশ্চয় তুমি আমাকে দিয়ে কিছু করাতে চাচ্ছ, এই জন্য তুমি আমাকে এই উগ্র স্থান আমেরিকার মতো উগ্র স্থানে তুমি আমাকে এনেছ। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথায় রুচির নহে কি প্রসন্ন, তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলই সম্ভব হয় তুমি সে কৌতুকী, তুমি যদি কৃপা করো তাহলে তোমার সে উদ্দেশ্যটাও সফল করতে পারবো, কারণ তুমি তো সবকিছুর মালিক, তুমি সবকিছুর কৌতুকী বলা যে তুমি সবকিছুর উৎস, সকল কিছুকে তুমি পরিচালনা করছো। কিভাবে বুঝিলে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ, তুমি তাদেরকে এমন ভাবে বোঝাও নিজের বশে নিয়ে আসো, নিজের বশে তাদেরকে নিয়ে আসো, তোমার ইচ্ছায় নাশ মায়ার উপরস, এখানে বলছে তোমার ইচ্ছায় সব হয় মায়া বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার উপরস, তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার, ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনি যদি কানে বারবার। তো এই জন্য বলছে যে আমার তো কোনো যোগ্যতা নেই, আমার যোগ্যতা নেই। তিনি যে আমেরিকাতে নামছেন, আমেরিকাতে নেমে তিনি কি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন না সোজা যাবেন তিনি কিছুই জানছেন বুঝেন না। সেই স্থানে গিয়ে তিনি বলছেন যে আমার কোনো কিছু করার যোগ্যতা নেই, তুমি যদি কিছু করাও তাহলে আমি করতে পারবো, নাচাও প্রভু নাচাও সেই মতে, কাষ্ঠের কুঠুল যথা নাচাও সে মতে, হ্যাঁ তুমি আমাকে সেইভাবে নাচাও যেরকম একটা কাঠের পুতুলকে নাচানো হয়, ঠিক সেরকম ভাবে তুমি আমাকে নাচাও, যা করতে বলবে আমি আমাকে দিয়ে সেটাই করাও, ভক্তি নাই বেদ নাই নাম বড় ধরো, আমার কিন্তু ভক্তিও নাই বেদও নাই, হ্যাঁ কিন্তু ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো, সবাই আমাকে ভক্তি বেদান্ত বলে ডাকে, আমার ভক্তিও নাই বেদও নাই, বেদ বলতে জ্ঞান নাই, কিন্তু সকলে আমাকে ভক্তি বেদান্ত বলে উপাধি দিয়েছেন, তো সেই ভক্তি বেদান্ত নামটা এবার তুমি আমাকে সার্থক করো, এইভাবে তিনি প্রার্থনা করে তিনি গিয়েছেন। যাওয়ার ফলে ভগবানের অশেষ করুণায় হাজার হাজার ভক্ত তৈরি করলেন। 2 বছর পরে যখন তিনি আসলেন, এই 2 বছর পরে যখন আসলেন দিল্লিতে, তাকে বড় বড় অর্থনীতিবিদরা বলছে আপনার এই এত প্রচারের কোটি কোটি টাকা, এত প্রচারের রহস্য কি, বলছে এই প্রচারের রহস্য হচ্ছে অনন্য ভক্তি, প্রচার রহস্য কি অনন্য ভক্তি, আমি ভগবানের অনন্য ভক্তি করেছি, আর এই জন্য ভগবান এখানে বলছেন যে আমার অনন্য ভক্তি করে তার যা দরকার আমি তা দেই, ঈশ্বরের যা দরকার এই জন্য ভগবান তা দিয়েছেন। তো এটা হচ্ছে সেটার একটা সুন্দর দৃষ্টান্ত যে অনন্য ভক্তি করলে সবকিছুই
লাভ করা যায়, সবকিছু লাভ করা যায়। তো এই জন্য ভগবান এখানে সুন্দর ভাবে বলেছেন যে অনন্য ভক্তি করবে, যে অনন্ত চিন্তায় তোমার সবসময় ভগবানের চিন্তা করবে, আর সে চিন্তা করার ফলে ভগবান তার যা দরকার সবকিছু প্রদান করবে। ঠিক যেমন কাকে প্রদান করেছিলেন, দ্রৌপদীকে। হঠাৎ করে একদিন দ্বারকায় ভগবান খেতে বসছেন, তো খাওয়ার ফলে হঠাৎ করে ভগবান এখান থেকে উঠে গেছেন। উঠে গিয়ে তিনি খুব উদ্বিগ্ন অবস্থায় তিনি সুসজ্জিত হয়ে তিনি রওনা হচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমার এক ভক্ত কি হয়ে গেছে, বিপদে পড়েছে। কি হয়েছে? না, আমি এসে তোমাকে বলছি। তিনি দ্রুত করে এখান থেকে চলে গেলেন। চলে গিয়ে তিনি দ্বারকা থেকে তিনি হস্তিনাপুরে চলে আসলেন। আর হস্তিনাপুরে এসে তিনি দেখছেন যে এখানে দ্রৌপদী বিপদে পড়ে আছে। দ্রৌপদীর সেখানে বস্ত্র হরণ করার জন্য সকলে প্রচেষ্টা করছে, আর সে দ্রৌপদীকে বস্ত্র হরণ করা থেকে উদ্ধার করে তিনি আবার তিনি দ্বারকায় গিয়ে খাবারের পাতে বসলেন। বলছে, কি হলো, তুমি হঠাৎ করে কোথায় গেলে? রুক্মিণী জিজ্ঞাসা করছেন। বলছে, আমি তো দ্রৌপদীকে রক্ষা করার জন্য গিয়েছিলাম। কেন, কি হয়েছে এখানে? তো ওইখানে দ্রৌপদী বিপদে পড়ে গেছে, দ্রৌপদীকে সেখানে বস্ত্র হরণ করার প্রচেষ্টা করছিল। বলছে, তাই? তাহলে তুমি যদি দ্রৌপদীকে রক্ষা করার উদ্দেশ্যই থাকতো, তাহলে তুমি এত কান্না করাইছো কেন? হ্যাঁ, ঠিক আছে, তা এত কান্না কেন করাইলেন? দ্রৌপদীকে যদি এরকম রক্ষা করা থাকে একটু আগে গেলে তো এত কান্নাকাটি করতে হতো না। সে বেচারা কত কান্নাকাটি করছে, তারপরে আপনি গেছেন, তাই না? যে দেখো, সে প্রথম অনেক প্রচেষ্টা করেছে, নিজের প্রচেষ্টা করেছে। সে প্রথম বর্ষা করেছে কাকে? ধৃতরাষ্ট্রকে সে বর্ষা করেছে কাকে? হ্যাঁ, ভীষ্মদেবকে, দ্রোণাচার্যকে, অবশ্যই তার পঞ্চ পাণ্ডব স্বামীকে। হ্যাঁ, তথাপিও সে উদ্ধার হতে পারছিল না, এবং পরপরই নিজে প্রচেষ্টা করছিল, নিজে প্রচেষ্টা করছিল, কিন্তু তথাপিও সে ব্যর্থ হলো। তখন সে বলছিলেন, হে কৃষ্ণ দ্বারিকা বাসী পাহি পাহি নমস্তে। তখন সে আমার কাছে পূর্ণ সমর্পণের সহিত, আমার কাছে যখন সমর্পণ করেছিল পূর্ণ শরণাগতর সহিত, তখন আমি তাকে রক্ষা করেছি। এবং আমি তাকে এত কাপড় দিয়ে নিয়ে গেছি, এত কাপড় দিয়েছি সেখানে। দুঃশাসন সে কেন শেষ করতে পারবে? ভগবান কি বহন করে নিয়ে যায় কিনা? এখানে বলছে যে আমি তোমার যা দরকার আমি তা বহন করে নিয়ে যাই। এখানে বহন করে নিয়ে গেছিল কিনা? সুন্দর আরেকটি উদাহরণ আছে, গীতা পাণ্ডার উদাহরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন। আরেকটা গীতা পাণ্ডার আরেকটা উদাহরণ হচ্ছে উড়িষ্যাতে হয়েছে। এটা উড়িষ্যাতে হচ্ছে, এটা একই রকমই কিন্তু একটু আলাদা আছে এটার মধ্যে। যেমন এক সময় এই গীতা পাণ্ডা, সে খুব গরিব ছিল, ব্রাহ্মণ, শুধু গীতা পড়তেন। তো স্ত্রী বুঝে নিত যে সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, যাও বেরো, খাবার নাই, কোনো কিছু নাই, গিয়ে ভিক্ষা করে নিয়ে আসো, এরকম করো। এক সময় কি করলো, এক মাস ধরে পুরীতে বৃষ্টি হয়েছিল, এক মাস, আর তার ঘরে কোনো কিছুই ছিল না। কয়েকদিন ধরে না খেয়ে থাকার ফলে তো যখনই গীতা পাণ্ডা গীতা পড়তেছিল, তো ওই গীতা পাণ্ডা গিয়ে দেখে, ওই তার স্ত্রী গিয়ে একটা শ্লোক দেখে যে বহাম মহাম, যে ভগবানের ভক্তি করে ভগবান তার সমস্ত কিছু কি করে প্রদান করে, এবং তিনি নিজে বহন করে নিয়ে দিয়ে আসে। তো তিনি বললেন, ভগবান কিভাবে বহন করে দিয়ে আসে? ভগবান হয়তো কাউকে দিয়ে পাঠায়, তিনি এটাকে কেটে দিয়েছেন। এটাকে দিয়ে কি করছে, কেটে দিয়ে নিয়েছে, দদাম মহম, ভগবান হয়তো বা দান করেন কাউকে দিয়ে পাঠান, তাই না? তো এরকম অবস্থায় সে গীতা পাণ্ডা স্নান করতে গিয়েছে, আর হঠাৎ করে সেই কৃষ্ণ বলরাম সেখানে এসে বললেন যে এই গীতা পাণ্ডার একজন বন্ধু এতই সবকিছু পাঠিয়েছে, এত আনাজ সবজি চাল ডাল সবকিছু পাঠিয়েছে। বলছে, ঠিক আছে। ব্রাহ্মণে বলছে, ঠিক আছে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন। বলছে, না, আমরা তো খেতে পারবো না। কেন? বা আমাদের জিহ্বা কেটে গেছে, আমরা খেতে পারবো না। তাই কেন, এভাবে কেন হলো? না, এটা আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করেন, চলে যায়।
আমি এসে বলছি এত কিছু কিভাবে তোমার বন্ধ পড়ে, আমার তো কোনো বন্ধ নাই। তখনই তিনি গীতা খুলেছেন, গীতা খুলে দেখেছেন যে ওই যে কেটে দিয়েছিল কেটাটা উঠে গেছে। কাকে কেটে দিয়েছিল? মহাম্মম কেটে দদাম্মম লিখেছিল, সেই কাঁটাটা কেটে দদাম্মম উঠিয়ে সে মহাম্মমই আছে। দেখ বুঝতে পারলো যে না, এটাকে কৃষ্ণ বলরাম বলছে। গীতার বাক্য কখনো কি হয় না, কখনো ভুল হয় না, গীতার বাক্য কখনো ভুল হবে না। অবশ্যই অবশ্যই সেখানে ভগবান তিনি কথা দিয়েছেন যে যদি তোমার কোনো কিছু লাগে ভক্তরা তা দিবে। আমি দেখেছি ভক্তদের যা কিছু দরকার ভগবান তা বহন করে দেয়। এখানে এই জন্য এই শ্লোকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শ্লোক। এই জন্য ভগবান বলছেন যে অনেকে তো বলে যে ভগবান যাকে বর দেয়, ভগবান যাকে রক্ষা করতেছে তাকে কিন্তু আর কেউ মারতে পারবে না, রাখে হরি মারে কে, আর মারে হরি। তো অনেকে বলে যে ভগবান আর ভগবানের দেবতা দেব দেবতাদের বরের মধ্যে পার্থক্য কি? দেখেন এই ব্রহ্মা হিরণ্যকশিপুকে বর দিয়েছিল, হিরণ্যকশিপুকে বর দিয়েছিল কিনা, কিন্তু সেই যে বর দিয়েছিল সে বরটা কি যথাযথ ছিল? এবং সেই বর কিন্তু কি করেছিল, এক সময় নিঃশেষ হয়ে গেছিল। কিন্তু ভগবান যাকে বর দেয় সেই বরটাকে হেলানোর মতো শক্তি কারোর নেই, আছে কারোর নেই। তো এই জন্য বলছে যে ভগবান এই জন্য বুঝে শুনে দেয়। ভগবান কিন্তু সবাইকে দেন না, ভগবান যাকে দিবেন বুঝে শুনে পাত্র বিচার করে তারপরে তাকে প্রদান করবেন। বুঝতে পারছেন? তো এই জন্য ভগবান বলছে যে তুমি কেন অন্য দেবতাদের কাছে যাবে, কারণ আমি তোমাকে যা দরকার সবকিছু আমি দিচ্ছি, তোমার প্রাপ্ত বস্তুকে আমি রক্ষা করছি, হ্যাঁ তোমার যা দরকার তা আমি প্রদান করছি, তাহলে তুমি কেন অন্য দেব দেবতার কাছে যাবে? এই জন্য এই দেখেন এত কিছুর পরে বলতেছে যে আমি তোমাকে সবকিছু দিচ্ছি, তুমি শুধু আমার ভক্তি করবে, এত সহজ কাজটা করবে, তারপর আমি তোমাকে সবকিছু দিচ্ছি, তারপরেও তোমরা কেন অন্য দেবতাদের কাছে যাও? সেই শ্লোকটাতে তেইশ নম্বর শ্লোকে বলছে, দেখেন কি বলছে, যেয়পি অন্য দেবতা ভক্ত, যেয়পি অন্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধান্বিতা, দেয়পি মাম এব কুন্তেয়া যজন্তি অবিধি পূর্বকা। তিনটি শ্লোকে বলছে এই তেইশ চব্বিশ পঁচিশ, এই তিনটি শ্লোকে বলছে যে দেবদেবীর কথা, যে দেবদেবী আবার তিনি দেবদেবীর কথা তিনি সেখানে উল্লেখ করেছেন যে দেবদেবীর কাছে তোমরা কেন যাও, কেন দেবদেবীর কাছে যাবে। এই দেবদেবীর কাছে যাওয়াটা এখানে বলছে যে হে কুন্তীয়, যারা যারা দেবতাদের ভক্ত শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে তারা কিন্তু অবিধি পূর্বক আমারই পূজা করছে। সেটা কি দেবতাদের পূজাটা এখানে কি বলছে, অবিধি পূর্বক, কি বলছে, এটা বিধি পূর্বক না, এটাকে এটাকে কি বলছে, এটা অবিধি পূর্বক, এটা কিন্তু বিধি পূর্বক না। দেখেন এই শ্লোকের তাৎপর্যটা পড়েন, সুবল বাবু পড়েন তাৎপর্যটা কি বলছে। শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা। উদাহরণস্বরূপ বলা যায়, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালাফালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে, অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার ফলে। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সেবা করার উপায় হচ্ছে উদরে খাদ্য প্রদান করা। সুতরাং বলা যেতে পারে দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী, শাসক ও সঞ্চালক। প্রজার কর্তৃত্ব হচ্ছে রাষ্ট্রের আইন পালন করা, কর্মচারীর অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তৃত্ব নয়। তেমনি সকলেরই কর্তৃত্ব হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা,
ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই পুষ্ট হন। শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ, সেটি এখানে অবধিপূর্বক কম বলা হয়েছে। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা দেব উপাসনা কখনই অনুমোদন করেন না, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে নিয়ে পড়ে থাকা এটা উৎকোচ, সেটা শোভা দেয় না, বুঝলেন তো? সেটা এটাকে বলা অবৈধ, এটা কি বলা অবৈধ, তারপরে চব্বিশ নম্বর শ্লোকে দেখেন, চব্বিশ নম্বর শ্লোকে কি বলছে, অহম হি সর্বজ্ঞানাম ভোক্তা চ প্রভু এব চ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অতপতিত হয়। যিনি আমি যে সর্বকারণের পরম কারণ যেটা তারা জানে না, আর এটা না করে আমি যে সর্বকারণের পরম কারণ আমি সমস্ত কিছুর উৎস, যারা সেটা না জেনে শুধু দেব দেবতাদের উপাসনায় করে করার ব্যস্ত রয়েছে, যারা দেব দেবতাদের উপাসনায় নিয়োজিত রয়েছে, এখানে বলছে তারা আবার সংসার সমুদ্রে পতিত হবে, আবার এই জলজগতে আসতে হবে, তাকে আবার এই সংসার সমুদ্রে পতিত হতে হবে, বুঝতে পারছেন? সংসার সমুদ্রে তাকে আবার আসতে হবে। দেখেন এখানে একটু বলছে, দেখেন এখানে একটু সুন্দর ভাবে বলছে যে এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধি দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথাযথ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। বর্ণাশ্রমে ধর্ম নামক মানব সভ্যতার পরিপূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছে আমি, কারণ আমি হচ্ছি পরম প্রভু। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেব দেবতাদের উপাসনা করে, তাই সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছাতে পারে না। কিন্তু যদি কারো জাগতিক কামনা বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে, তার বরং ভগবানের কাছে তার প্রার্থনা করা অধিক শ্রেয়স্কর। বলছে যদি কারোর জাগতিক কামনা বাসনা থেকেও থাকে, সেটা কার কাছে যাওয়া উচিত? কার কাছে যাওয়া উচিত? ভগবানের কাছে যাওয়া উচিত। তোমার যদি জাগতিক কামনা বাসনা থাকে, সেটা তুমি দেবদেবীর কাছে যেও না। ভগবান এখানে বলছে তুমি যেটা দেব ভগবানের কাছে যাও, তাইলেও লাভ। কি বুঝতে পারছেন? তাই জন্য বলছে, দেখেন তারপরে এরপরে আলটিমেট রেজাল্ট, অর্থাৎ দেবতাদের পূজা সম্বন্ধে, এই দেবতাদের পূজা সম্বন্ধে প্রথমত কোথায় বলছে? চতুর্থ অধ্যায়ের বারো নম্বর শ্লোক মনে আছে আপনারা? এই দেবতাদের পূজা সম্বন্ধে চতুর্থ অধ্যায়ের বারো নম্বর শ্লোকে কে বলছে একদম পড়েন অনুবাদটা? চতুর্থ অধ্যায়ের বারো নম্বর শ্লোক কে পান নাই? তারা সকাম কর্মের ফল লাভ করার জন্য তারা দেবদেবীদের পূজা করছে। তারপরে আরো ডিটেইলস দেবদেবীদের সম্বন্ধে বর্ণনা করা আছে কোথায়?
আমরা অলরেডি পড়ে আসছি সপ্তম অধ্যায়ের বিশ একুশ বাইশ তেইশ এই চারটি স্তুকে ডিটেইলস ভাবে বর্ণনা করছে। এই তারা যে অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের কামনা বাসনা থাকে, জড়জাগতিক কামনা বাসনা থাকে, হ্যাঁ, তো এই সবকিছু বর্ণনা করছে। এবং আলটিমেট রেজাল্ট এখানে বলছে যে সবাই তো মনে করে যে না, দেব দেবীর পূজা ভগবানের পূজা একই, সবই একজনেরই পূজা করা হয়, যাই করো রেজাল্ট একটাই, এরকম বলে অনেকে। আর এই করো এই ধরনের কথাটাকে এখানে যুক্তিযুক্ত ভাবে ভগবান সলিউশন দিয়ে দিছে। কি দিয়ে দিছে? জানতি দেবব্রতা দেবান পিতৃণ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেশ যা জানতি মদ যাছি নপি মম। অর্থাৎ বলছে সবার পূজা করলে একজনের পূজা করা হয় না, তুমি যেই গাড়িতে উঠবা সেইখানেই যাবা, চট্টগ্রামের গাড়িতে উঠলে চট্টগ্রাম পৌঁছাবা, ঢাকার গাড়িতে উঠলে তুমি ঢাকায় যাবা। তাহলে তুমি কিভাবে বলতেছো সবার পূজাই এক? এই কথাটা কে বলে? যে কিছু জানে না, সে কিছু জানে না, সেই বলবে যে না না সবকিছু এক, সবকিছু কি এক, যে কিছু জানে না সেই কথা বলবে। কিন্তু ভগবান এখানে বলছে কিভাবে সবকিছু এক হবে, তুমি দেব দেবতার উপাসনা করলে তুমি তো দেবলোকে যাবা, পিতৃ পুরুষের উপাসনা করবা কোথায় যাবা? পিতৃলোকে যাবা। আবার ভূত প্রেতের উপাসনা করলে তুমি ভূতলোকে যাবা, কিন্তু আমার উপাসনা করলে, কেবল আমার উপাসনা করলে আমার ধামে যাওয়া যাবে, এছাড়া দেওয়া যাবে না। তাইলে তুমি কিভাবে বুঝো যে কারোর পূজা করবা, যে কারোর তপস্যা করবা, যে কারোর ধ্যান করবা, তুমি ভগবানের কাছে যাবা, সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব? সেটা কখনোই সম্ভব না, সেটা কখনোই সম্ভব না। তো এই জন্য বলছে যে যদি তুমি ভগবানের আমার পূজা করো তাহলে আমার কাছে যাবা। তাহলে ভগবানের পূজা করলে এই ভগবানের অনন্য ভক্তি কিভাবে করবেন, ভগবানের অনন্য ভক্তি কিভাবে, ভগবান বলছে যে অনন্য ভক্তি করলে আপনার যা আছে তা প্রদান করবেন, আপনার যা আছে সেটা রক্ষা করবেন, আপনার যা দরকার ভগবান দিয়ে যাবেন। তো এখানে বলছে যে তাহলে অনন্য ভক্তি আপনি কিভাবে করবেন, আর অনন্য ভক্তি আপনি কিভাবে করবেন সেটা এই শিখাচ্ছে, সেখানে ভগবান বলে দিচ্ছেন 26 নম্বর শ্লোক থেকে। অনন্য ভক্তি করতে গেলে আপনাকে কি কি করতে হবে? আসো কত নম্বর? 26 নম্বর শ্লোক। ভদ্রং পুষ্পং ফলং তুয়াং, ভদ্রং পুষ্পং ফলং তুয়াং, যো মে ভক্তা প্রযচ্ছতে তদহং ভুক্তা পরিতম, তদহং ভুক্তা পরিতম, অশ্নমি প্রজদাত্মনঃ, অশ্নমি প্রজদাত্মনঃ আত্মনঃ। বরং একজন অনুবাদ, যে বিশিষ্ট চিত্ত, চিত্তে কই চিত্ত, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত, ভক্তি সহকারে নিষ্কাম, নিষ্কাম বুঝেন তো, তার চিত্তটা থাকতে যে বিশুদ্ধ, বিশুদ্ধ মানে কি কামনা বাসনায় চরিত্রে পরিপূর্ণ থাকলে হবে না। যেরকম যেরকম আমার পরীক্ষায় পাশ করে দিলে তোমার মোমবাতি আগর বাজি দিন, বুঝতে পারছেন তো? এটা হচ্ছে এটা এটা নিষ্কাম বা সকাম, এটা নিষ্কাম হইলো, হ্যাঁ সত্যযুক্ত, এই ধরনের এটাকে বলে নাই বিশুদ্ধ চিত্ত এবং সেটাকে বলে নাই নিষ্কাম। তাহলে এটা থেকে মুক্ত হয়ে থাকতে হবে, তাই এটা থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি ভগবানকে কি দেয়, পত্র পুষ্প ফল জল, এই চারটা জিনিস ভগবানকে শুধু দিলেই হবে না, এখানে বলছে প্রীতি সহকারে অর্পণ করে, কি করে? প্রীতি মানে প্রেম ধরে, ভক্তি সহকারে যে অর্পণ করে, ভগবান বলছে সেই ভক্তিপ্রত উপহার, সেই প্রীতিপূর্ণ উপহার আমি আমি কি করি? প্রীতির সহিত গ্রহণ করি, আমি সেটাকে কি করি? প্রীতির সহিত গ্রহণ করি। তো এখানে বলছে যে অনন্য ভক্তি কিভাবে করতে হবে, অনন্য ভক্তি তোমাকে করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে
ভগবানকে ভোগ নিবেদন করতে হবে, কি করতে হবে? ভোগ নিবেদন করতে হবে, তাও আবার নিষ্কাম, নিষ্কাম ভক্তি সহকারে, কামনা বাসনা রহিত হয়ে তুমি ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। তারপরে সেটা আবার প্রীতির সহিত, ভক্তির সহিত, ভক্তির সহিত, কেননা ভগবান, ভগবানকে এরকম শত শত আইটেম দিলে, হাজার হাজার আইটেম দিলে ভগবান সেটা গ্রহণ করেন না, গ্রহণ করেন? ভগবান গ্রহণ করবেন ভাব, আপনি কোন ভাব নিয়ে ভগবানকে দিচ্ছেন, কোন ভাব নিয়ে ভগবানকে দিচ্ছেন, সে ভাবটাই ভগবান কি করবে, গ্রহণ করবে, সে ভাবটা ভগবান গ্রহণ করবেন। তাই জন্য বলছে যে ভাব গ্রহী জনার্দন, ভগবান হচ্ছে কি ভাব গ্রহণ করে। যেরকম আমরা দেখতে পাই বিদুরের, বিদুরের স্ত্রীর কাছ থেকে তিনি কি খেয়েছিলেন, কি খেয়েছিলেন, কলার খোসা, বিদুরের স্ত্রীর কাছে গিয়েছিলেন, আর বিদুরের স্ত্রী তো ভগবানকে দেখে ভগবান তিনি আমার ঘরের মধ্যে হঠাৎ করে কিভাবে আসলো, তিনি দেখে তো অবাক হয়ে গেছে। কারোর ঘরে যদি এখন ভগবান ঢুকে যায়, কারোর ভগবান, ভগবান যদি ঘরে ঢুকে যায়, ভগবানকে দেখে কেমন অবস্থা হইব, তখন আমি স্বপ্ন দেখছি না তো, কি এরকম হবে কিনা, হবে তো। ভগবান হঠাৎ করে বিদুরের গৃহে প্রবেশ করলো, বিদুর তখন ঘরে ছিল না, আর বিদুরের স্ত্রী দেখে আবার অবাক, ভগবানকে কি দিবে বসতে দিয়েছে, কি দেবে খেতে, কিছু নাই, খুব গরিব ছিল তো বিদুর, কিছু নেই। হঠাৎ করে দেখলো যে কি আছে, পাশে কলা আছে, সেই কলা ছড়িয়ে কলার বাকলটা ভগবানকে দিচ্ছে আর কলাটা ফালাই দিছে ভক্তি সহকারে। হ্যাঁ, কলা ফালাই দিছে, খোসাটা ভগবানকে দিচ্ছে, আর ভগবানও সেটাকে খাচ্ছে, প্রেম সে খাচ্ছে, প্রেম করে খাচ্ছে। হঠাৎ করে বিদুর সেখানে আসলো, বিদুর রেখে বললো, এই কি কি কর, তুমি কি করছো, তুমি ভগবানকে কলার বাকল দিয়েছো খেতে, ভগবান তুমিও কলার বাকল খাচ্ছ, তুমি তো দেখে খাবে না, বলছে আরে শোনো শোনো, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন, আমি তো সে কলার বাকল খাচ্ছি না, এটা কলার বাকল নয় বিদুর, এটা তোমার স্ত্রীর ভক্তি, এই তোমার স্ত্রীর ভক্তিটাই আমি গ্রহণ করছি। তাই জন্য ভগবান এখানে বলছে যে আমি কিন্তু হাজার হাজার আইটেম দিল, সেখানে প্রেম নাই, সেখানে ভক্তি নাই, আমি সেগুলাকে গ্রহণ করি না, ভক্তির প্রসাদ আমি কারি কারি খাই, অভক্তির প্রসাদে আমি ফিরেও না তাকাই, ভগবান তাকাইও না, যারা ভগবানকে ভক্তি সহকারে দেয় সেই ভগবান তাকে খায়, ভগবান সেই জগন্নাথের অনেক লীলা আছে, এর মধ্যে একটি প্রসিদ্ধ লীলা হচ্ছে কর্মাবাইর, কর্মাবাইর খিচুড়ি। হ্যাঁ, সেই পুরী ধামে কর্মাবাই নামে এক মাতাজি থাকতেন, তিনি তিনি যখন ইয়াং ছিল, তিনি খিচুড়ি রান্না করতেন, আর জগন্নাথ এই 56 ভোগ ছেড়ে, এই 56 ভোগ ছেড়ে তিনি কি করতেন, চলে আসতেন কোথায়, এই কর্মাভয়ের গৃহে চলে আসতেন, কর্মাভয়ের গৃহে। জগন্নাথ পুরীতে ভোগ, ভোগ অর্পণ করার একটি নিয়ম আছে, এই সমস্ত ভোগ কি করবে, এই জগন্নাথের সামনে দিবে, সামনে দেওয়ার পরে এই যে মেন পান্ডা আছে, বিদরাজ মহাপান্ডা, হ্যাঁ বিদরাজ মহাপান্ডা যিনি আছেন, আমার একটি সুন্দর লেকচার আছে জগন্নাথ পুরীতে 24 ঘন্টা কি কি সেবা হয়, ইউটিউবে আছে, আপনারা পাবেন, এই জগন্নাথ পুরীতে কিভাবে জগন্নাথের পান্ডারা 117 রকমের সেবক কিভাবে জগন্নাথের সেবা করে, ইউটিউবে পাবেন সার্চ দিলে। তো কি করেছে, এই তিনি যখন ইয়াং থাকতেন, তো এখানে জগন্নাথের কিভাবে ভোগটা অর্পণ করা হয়, বিদুরাস মহাপান্ডা কি করে সমস্ত আইটেম দিবে, আইটেম দেওয়ার পরে জল নেবে, কুশ করে জল নেবে, আর জল নেওয়ার পরে যখন তিনি মন্ত্র উচ্চারণ করবেন, এই জলের মধ্যে জগন্নাথের ফটো, বাহু জগন্নাথের ছবি বেশি উঠবে, আর যখন এই ফটো বেশি উঠবে তখন বুঝতে পারবে যে না, সেই প্রসাদ জগন্নাথ গ্রহণ করেছেন, আর যদি ফটো না বেশি উঠে তাহলে বুঝানো জগন্নাথ সেটা কি করে নাই, গ্রহণ করে নাই, তখন এই ভোগ একবার আবার এইগুলা কাউকে দিবে না, এটাকে মাটি চাপা দিয়ে দিবে, মাটি গর্ত করে এটাকে মাটিতে ফেলে দিবে, আবার আবার রান্না করবে, আবার সেই ভোগ লাগাবে, যদি অনিয়ম হয় সেটা হয়। তো হঠাৎ করে কি করলো জগন্নাথ, তো সেই খিচুড়ি খাওয়ার জন্য, কর্মাবাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য তিনি কোথায় চলে গেলেন, কর্মাবাইয়ের বাড়িতে চলে গেলেন, কিন্তু এখানে তো নাই, তো কর্মাবাইয়ের খিচুড়ি খাওয়ার জন্য প্রতিদিন চলে যেতেন, প্রতিদিন চলে যেতেন। তো এখন
কর্ম হয়তো এরকম খিচুড়ি করতে করতে মানে খিচুড়ি খাওয়াইতে খাওয়াইতে এখন তো কর্ম হয়ে বৃদ্ধ হয়ে গেছে, কর্ম হয়ে গিয়েছে বৃদ্ধ হয়ে গেছে। এখন তুমি প্রতিদিন সকালবেলা 7টা সাড়ে 7টার মধ্যে যখন চলে আসে, এখন তো তিনি টাইম টু টাইম ঘুম থেকে উঠতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখে যে ঘুম থেকে উঠে দেখে কি যখন আমাদের আসার টাইম হয়ে গেছে, এখন তিনি স্নান করে না, স্নান না করে হাত মুখ না ধুয়ে তিনি খিচুড়ি বসাই দিচ্ছেন। আর আগে যে দাঁতন আছে না, দাঁতন নিম পাতার দাঁতন দিয়ে দাঁত মাসতেছে, আর একদিকে দাঁত দাঁত মারতেছে, আগের আরেক দিকে খিচুড়ি নাড়া দিচ্ছেন। তো এই খিচুড়ি দেখলে কেউ খাবেন? কিন্তু জগন্নাথ সেই খিচুড়ি খাওয়ার জন্য কি করতেন, তার 56 ভোগ বাদ দিয়ে তিনি চলে আসতেন। কেন? এখানে ভক্তি আছে, এখানে প্রেম আছে, তিনি ভাব আছে, বুঝতে পারছেন? তো এই জন্য অনেক লীলা আছে যে ভগবান কি করেন, যে সেই ভাবটাকে তিনি গ্রহণ করেন। তো এই জন্য বলছে যে আমরা আমরা ভগবানকে কোনো কিছু দিতে পারি না, আমাদের সে যোগ্যতা নেই। আমরা কি করি? আমরা আমাদের গুরুদেবকে দিই, আমরা আমাদের গুরুদেবকে দিই। গুরুদেব কি করেন? গুরুদেবকে দেন। তো এইভাবে দিতে 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 সেটা কার কাছে পৌঁছায়? রাধা রানীর কাছে পৌঁছায়। তা রাধা রানী কৃষ্ণকে খাওয়ায়। তো আমরা তো রান্না করলাম 2টা সবজি, একটা ডাল, একটা ভাজি, তাহলে এখানে 56 ভোগ হবে কেমনে? শুকতা সাগাতি ভাজি নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মুছা গন্ত। এইগুলো হবে কিভাবে? আমরা তো এগুলো করি নাই, কখন খাবে? আমরা 4টা আইটেম করলাম, গুরুদেব আমার গুরুদেব আরো 4টা আইটেম এটার সাথে অ্যাড করবে, গুরুদেবের গুরুদেব আরো 4টা আইটেম অ্যাড করবে। তো এইভাবে রাধারানীর কাছে যাইতে 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 অনেক আইটেম হয়ে যাবে, তখন সেই আইটেম গুলো কৃষ্ণকে খাওয়াবে। এই জন্য সরাসরি আমরা ভগবানকে সেবা করতে পারি না, রাধারানীর মাধ্যমে গুরুদেব এভাবে আস্তে আস্তে সেই রাধারানীর মাধ্যমে কৃষ্ণ সেবা করে। আবার কৃপাটাও সেই একইভাবে আসে, কৃপাটাও কি করে একইভাবে এই গুরুদেবের মাধ্যমে আসবে। যেরকম ভগবান ভগবানের সেবাটা ওইভাবে যায়, কৃপাটাও এইভাবে আসে, এইভাবে কৃপাটাও আসবে। তো এই জন্য এখানে ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন যে আমি 4টা জিনিস খাই, আমি কয়টা জিনিস খাই? পত্র পুষ্প ফল জল। তাহলে এই জন্য আমি কিন্তু 4টা জিনিস খাই, আর ভগবদ গীতার কোথায়? ভগবদ গীতার কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের মেভি 11 নম্বর শ্লোক, ভগবান বলছে যে তুমি যা আহার কর, মানে ভক্তরা যা খায় তা ভগবানকে নিবেদন করে খায়। ভক্তরা যেটা খাইতে হবে সেটা নিবেদন করে, নাইলে সে কি হবে? সে ভগবানের সম্পদ চুরি করে খাচ্ছে, কি বুঝতে পারছেন? তাহলে এখন ভক্তরা যা খায় তা ভগবানকে নিবেদন করতে হবে, আর এবং ভগবান বলছে যে আমি এগুলা খাই, আমাকে এগুলাই নিবেদন করতে হবে, আমাকে এগুলাই নিবেদন করতে হবে। কি দাঁড়াইলো? যে ভগবান যেটা খায় সেটা আমাদের খাইতে হবে, সেটা ভগবানকে নিবেদন করে খাইতে হবে। তাহলে ভগবান বলছে আমি এগুলো খাই, ভগবান বলছে আমি এগুলো খাই, এই ভগবান এই 4টা জিনিস খান এখানে বলছেন। তাহলে এখন কথা হইলো যে ভগবান এখানে বলছেন যে আমি তো ওই 4টা জিনিস খাই, তো এখন যদি আমাদের পিজ্জা পাস্তা এগুলো খাইতে ইচ্ছা করে তাহলে কি করব? কিছু 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 সবজি নিষেধ আছে, বলবো আমি সবার শেষে বলেন, আমি অ্যান্সার দিব। তো এখানে বলছে যে এখন যে আমাদের ইচ্ছা গেলে যে পাস্তা পিজ্জা এগুলো খাইতে, এগুলো খাওয়ার জন্য ইচ্ছা হইলো, তাহলে এখন এগুলো খাইতে গেলে কি করতে হবে? তাহলে তো এগুলো তো আর এই 4টার মধ্যে পড়তেছে না, তাহলে কি করব? ভগবান বলছেন এরপরে শ্লোকে 27 নম্বর শ্লোকে বলছেন, এই শ্লোকে তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা বাসায় পড়বেন। এই জন্য বলছে এখন কি করো, যে যত করোষি যদাশনাশি যত জহসি দদাশি যত তপস্যাশি গন্তে তত পুরুষ মনার্পণ। এখানে বলছে তুমি যা অনুষ্ঠান করো, এখানে দেখেন আবার বলছে যা আহার করো, তুমি যা আহার করো, আমার পছন্দের খাবার গুলো তো আমি বললাম যে আমি আমার পছন্দ আছে এগুলো, এখন তুমি তোমার পছন্দের খাবার গুলো এখানে বলছে যেগুলো আমার দাও, আমার পছন্দের খাবার গুলো আমি বললাম যে এগুলো
আমার পছন্দ। এখন তুমি বলছো যে তুমি যে আমার সঙ্গে চা তুমি আহার করো, তুমি যদি আমাদের পিজ্জা করো এটা আমার দাও, তুমি যদি পাস্তা করো সেটা আমার দাও, তুমি যদি চিলি পনির করো সেটা আমাকে দাও, দিয়ে খাও, তথাপিও দিয়ে খাও, তাহলে তাহলেই হবে, তাহলেই হবে। তাহলে এখন আমি তো আর এই চারটা জিনিসের মধ্যে খাই না, আমি তো মাছ মাংস খাই, তাহলে এটাও কি দিতাম? হ্যাঁ এটাও তো দিতাম নাকি? আমি তো মাছ মাংস খাই মানে, তাহলে বলছে তুমি যা খাও মানে আমি তখন মাছ মাংস খাই এটা দিব? ভগবান বলছে তুমি যেহেতু মানুষ তোমার খাবারের একটা শিডিউল আমি আর আগে করে দিচ্ছি, তুমি যেহেতু মানুষ তোমার খাবারের প্রত্যেকটা জীবের খাবারের শিডিউল করেছি যে তুমি এগুলো খাইবা, জীব 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 এক জীব আরেক জীবকে খেয়ে বেঁচে থাকবে, কিন্তু কি যে খাইবা তার লিস্ট আমি করে দিছি, এগুলোর উপরে যায় না তো ঠিক, সকলেই সকলের লিমিটে আছে, কিন্তু একমাত্র মানুষই কিনা লিমিট ক্রস করে দিচ্ছে। দেখেন একটা সিংহকে মাংস খাওয়ানোর জন্য মানানো হয়েছে, সে মাংসই খাচ্ছে, বুঝতে পারছেন? সিংহ মানুষ মাংস খাওয়ার জন্য সে মাংস খাচ্ছে, একটা গাভীকে ঘাস খাওয়ানোর জন্য মানানো হচ্ছে সে ঘাসই খাচ্ছে, তার খাবার সে খাচ্ছে, কিন্তু একটা মানুষ কি করছে? সিংহের খাবারও খাচ্ছে, মানুষের খাবারও খাচ্ছে, পশুর খাবারও খাচ্ছে, এখন কিনা আরো নিম্ন স্তরের প্রাণীদের খাবারও সে খাচ্ছে, কি বুঝতে পারছেন? কি হচ্ছে মানুষের অবস্থা? সর্বভোগী মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে তৃণভোজী প্রাণী, মানুষকে কি বলা হয়েছে? তৃণভোজী প্রাণীদের কি কি লক্ষণ বেদে বর্ণনা করছে, তাদের দাঁত গুলো সমান থাকবে, তারা কিভাবে শ্বাস প্রশ্বাস ফেলবে, যারা মাংসভোজী প্রাণী তাদের লালা পড়বে, তাদের দাঁত গুলো বড় বড় থাকবে। তো এইখানে বনে বর্ণনা করে দিচ্ছে যে আমরা কোন ভোজির মধ্যে পড়লাম, তো এই জন্য আমাদের খাবারটাও সেখানে রয়েছে, এই জন্য তুমি যা পারো সেটাই খাইও না, সেটাই আমার দিও না, কথা বুঝতে পারছেন? এইখানে বলছে যে তোমার পছন্দের খাবার কোনটা, আমার পছন্দের খাবার কোনটা, সেটা সেটা কিন্তু আমি বলে দিছি, সেটা আমি বলে দিছি। যেরকম জামাই ষষ্ঠীতে যখন জামাই আসে আমরা কি করি? আমরা চিন্তা করি জামাইয়ের খাবার পছন্দ কোনটা, বলি কিনা? আমরা যদি না জানি তাহলে আমরা কি করি? হ্যাঁ শাশুড়ি শ্বশুরের শ্বশুর যদি না জানে মেয়েকে জিজ্ঞাসা করি কি কি খাই রে বত, এইগুলো পছন্দের খাবার গুলি করি নাকি না না আমাদের পছন্দের খাবার ইয়ে করি নাকি এরকম করি? আমাদের চিন্তা করতে হবে যে না, ভগবানের পছন্দের খাবার গুলি ভগবানকে অর্পণ করতে হবে, আর সেইগুলো চৈতন্য চরিতামৃতে বলছে কি কি খাইতে হবে, চৈতন্য মহাপ্রভুর কি কি পছন্দ, হ্যাঁ বিশাল লিস্ট, বিশাল লিস্ট আছে আপনার চৈতন্য চরিতামৃত হলে পড়বে। হ্যাঁ সেখানে অদ্বৈত আচার্য ভগবানকে ভোগ নিবেদন করেছেন, কি কি কত জাতের শাক, হ্যাঁ কোন শাক খাইলে কি হয়, কোন শাক খাইলে কৃষ্ণ প্রেম হয়, অচ্যুত শাক আছে একটা, কত শাক বলা হয় অচ্যুত শাক, এ খাইলে কৃষ্ণ প্রেম লাভ হয়, এরকম সেগুলোর বর্ণনা সহকারে সেখানে বর্ণনা করছে, মানে কি খাইলে কি হয়, যে এ হচ্ছে ভগবানকে এইভাবে অর্পণ করতে হবে। তো এই জন্য বলছে যে ভগবানের পছন্দের খাবার আমরা জানলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা লিস্ট আমি বল মনে, টেনশন করেন না, ঠিক আছে বলবো। যেখানে মহাপ্রভুর সন্ন্যাস লীলা এখানে বর্ণনা করা আছে, আমি একটু দেখে বলতে পারবো সেখানে। তো এখানে বলছি যে আসলে ভক্তি মানে বেশি কঠিন না, ভক্তি মানে কি আপনি যেটা করছেন এটার সাথে ভগবানকে যুক্ত করে দেন, আপনি যেটা করছেন এটার সাথে কাকে কাকে যুক্ত করে দেন, ভগবানকে যুক্ত করে দেন, তাহলে সেটা কি ভক্তি হয়ে যাবে। আপনি মোবাইল চালাচ্ছেন, মোবাইল কেন চালাচ্ছেন? ও ভগবানের ভক্তদের সাথে একটু কথা বলেন, ভগবানের প্রচার করেন, তাদের খোঁজ খবর নেন, প্রবচন শোনেন, ভগবানের গান শোনেন, তাহলে সেটা ভক্তি, মোবাইল তো ভক্তি, ভক্তিতে কাজে লেগে গেল। হ্যাঁ যদি খালি বিদেশ কথা কোন হইতো না, বুঝতে পারছেন? তারপরে বলছে যদি আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, ভ্রমণ করতে ইচ্ছে হলে সেটা যাই, আসলে যাই একটু তীর্থস্থানে গিয়ে ঘুরে আসি, ভগবানের লীলা মহিমা এখানে শ্রবণ করবো, সেটা কি ভক্তি হয়ে গেল? হ্যাঁ আপনি গৃহে আছেন সেখানে ভগবানের সেবা পূজা করেন, তাহলে গৃহটা মন্দির হয়ে গেল, তাই না? তো গৃহটা কিন্তু একটা আশ্রম,
হ্যাঁ, গৃহটা কিন্তু একটা আশ্রম, ওইটা মনে করতে হবে যে না না এটা আমার কিন্তু ভোগের জায়গা না, এটাকে আশ্রম, গৃহস্থ আশ্রম বলা হয়েছে। তো আশ্রম যেহেতু, ওইখানে কি করতে হবে, এই গৃহটাকে মন্দিরে পরিণত করতে হবে। মন্দির পরিণত তখনই হবে, সেখানে সবসময় কৃষ্ণের সেবা পূজা করতে হবে, ছেলে মেয়েদেরকে কৃষ্ণ শিক্ষা প্রদান করতে হবে, তখন সেটা মন্দিরে পরিণত হবে, সেটা আশ্রম হবে। এছাড়া কিন্তু সেটা আশ্রম হবে না, হবে এছাড়া কিন্তু সেটা আশ্রম হবে না। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো করতে হবে। তো এই তিনটা শ্লোকে এখানে কি বলছে, এই যে দেব দেবতাদের কথা বলছে, এবং এই শ্লোকটাতে বলছে যে কেউ যদি অনন্য ভক্তি করে, এই অনন্য ভক্তি করলে ভগবান তার সাথে কি করে, অনন্য ভক্তি কিভাবে ভগবান করবে, অনন্য ভক্তি কিভাবে ভক্তরা করবে, সেটা এখানে বর্ণনা করছেন। 28 নম্বর শ্লোক, বিমুক্ত মাম উপৈষ্যসি, এখানে বলছেন। এবার বলেন, একজন এইভাবে আমাকে আমাদের সমস্ত কর্ম অর্পণ করা, শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে, এভাবেই সন্ন্যাস যুগে মুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। আচ্ছা, এখানে বলছে যে এইভাবে আমাকে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে, এইভাবে সন্ন্যাস যুগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। এখানে বলছে যে এইভাবে আমার অনন্য ভক্তি করতে, আমি তোমাকে ভালো, যদি আমার অনন্য ভক্তি করো তাহলে তোমার খারাপ এবং ভালো উভয় প্রকার কর্মের ফল থেকে তোমাকে মুক্ত আমি করব। তুমি খারাপ শুভ অশুভ কর্মের ফল থেকে ভগবান মুক্ত করে দেবে, যদি কি ভগবানের অনন্য ভক্তি করো, অনন্য ভক্তি করার মাধ্যমে। তাৎপর্য একজন পড়ুন, এখান থেকে পড়েন, ইয়া প্রভু এখানে বলে পড়েন, হ্যাঁ ঠিক আছে পড়েন, দূরে পড়েন। মুক্তি 5 প্রকারের হয়। এখানে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যে যারা জীবন
সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। তাহলে এখানে অনন্য ভক্তি কি? অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজেকে নিজের জীবন উৎসর্গ বা সমর্পণ করেছেন তিনি যথাযথ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবত সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবার হয়ে ওঠে। তিনি বেদ বিহিত কর্ম, সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বকর্মের আচরণ করা বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়, প্রকৃতপক্ষে তা না। তাহলে এটা হচ্ছে কি, এখানে বলছে যে কেবল ভগবানের সেবায় যদি তুমি যুক্ত থাকো তোমার সমস্ত কর্ম ফলগুলো যেগুলো ভালো হোক আর খারাপ হোক সেগুলো ফল তোমাকে আর ভোগ করতে হবে না। আসুন, ভগবান 29 নম্বর শ্লোকে বলছে যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কিন্তু আমার ভক্তদের প্রতি আমি আবার কি পক্ষপাতিত্ব করি। বুঝেন তো, আমি পক্ষপাতিত্ব করি। এখানে বলছে দেখেন, সমহম সর্বভূতেষু নমে দেশস্তি ন প্রিয় এ ভজন্তি তুমাম ভক্ত্যা মহি তেষু চাপ্যহম। এখানে বলছে আমি সকলের প্রতি সমভাব সম্পন্ন বা সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়। কিন্তু দেখেন এখানে বলছে কেউ আমার মানে আমার প্রিয় নাও কেউ আমার অপ্রিয় না। আবার পরের লাইনে বলতেছেন যে তিনি যিনি যারা ভক্তি সাগরে আমার ভজনায় করেন তারা আমাকে আমাতে অবস্থান করেন, আমি তাদের মধ্যে বাস করি। বুঝতে পারছেন তাহলে কি বুঝাচ্ছে? স্পেশালিটি বলতে আমি সকলের সম্মান দেখি কিন্তু তাদের প্রতি আমি পক্ষপাতিত্ব করি কিনা। হ্যাঁ, তাহলে এখন তাদের প্রতি ভগবান যে পক্ষপাতিত্ব করেন তার একটি সুন্দর একটা প্রমাণ বলেন যে ভগবান ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব করেন, এটার একটি দৃষ্টান্ত বলুন। তান্তবদের পক্ষপাতিত্ব করছে একটা বলেন যে এইখানে পক্ষপাতিত্ব করছেন বলেন। আরে একটা বলতে হবে সম্পূর্ণ। হ্যাঁ, অস্ত্র ধর্ম না বলছিল ধরতে তবু। আচ্ছা, কে নিছে এটা? এটা ভগবান নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূর্যদেব সূর্যদেবকে তিনি ডেকে রাখেন। সেখানে পক্ষপাতিত্ব করতেন যে কৃষ্ণ গান তুলে থাকবেন, সেখানেও পক্ষপাতিত্ব করতেন যে না, কেন কেন পক্ষপাতিত্ব করছেন একটু? ভগবান তাকে মোহিত করে দিচ্ছেন যে দেখো আমার এই যোদ্ধারা, এই দুই অক্ষয়ণী সৈন্য, তারা কিন্তু এক একজন আমার মতে যুদ্ধ করে। হ্যাঁ, তারা এক একজন বলশালী, তারা সকল যুদ্ধে জয়লাভ করে আসে। হ্যাঁ, এখন আমি কিন্তু অস্ত্র ধারণ করবো না, আমি কিন্তু অস্ত্র ধারণ করবো, তুমি কি নিরস্ত্র ব্যক্তিকে নিবা না এদেরকে নিবা? তাদেরকে মোহিত করে দেবে। ভগবান পদে পদে ভক্তদেরকে ভক্তদের প্রতি কি করেন? পক্ষপাতিত্ব করেন ভগবানের পক্ষ। তারপরে দেখেন 30 নম্বর শ্লোকে বলছে, ও পিছে দোষ দুরাচার ভজতে মাম অনন্যবান সাধুরেব সমন্তব্য।
সম্যক ব্যবসিত ঈশ করো একদম অনন্য ভক্তি সহকারে আমাকে বজনা করে তাকে সাধু বলে মনে করবে হ্যাঁ কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মাঠে অবস্থিত বলছে অতি দুরাচারী ব্যক্তি ও যদি ভগবানের ভক্তি জীবন অনন্ত ভক্তি শুরু করে দেয় ভক্তি জীবন আইসা পরে তাকেও সাধু বলে জানবে কেননা তার যে ঐকান্তিক প্রচেষ্টা ঐকান্তিক প্রচেষ্টা বলে সেও সত্য ভক্তে পরিণত হবে সে কি হবে এমন পাইবেন না যে না ও ওই ব্যক্তির তো ওই ওই দিন আমাদের কি করতো সিগারেট টানতো আজকে ভক্ত হয়ে গেছে না এরকম ভাবে তাকে ডেট করে দেওয়া দাদা আগে কি করছে না করছে সেগুলো টানতে হবে না কি বলতে পারছেন কিন্তু সে যে এখন ভক্তি যখন আসছে এখন সে কি করছে কারণ সে তো যথার্থ মার্গে আসছে না যেরকম একটা বাচ্চাকে যখন মা স্নান করায় কি করে তাকে শ্যাম্পু দিয়ে তাকে কি করে একদম সাবান দিয়ে যখন তাকে ইয়ে করে ফেনা সার সারা শরীরে ফেনা থাকে তাই না কিন্তু সে কিন্তু অলরেডি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে এই তারে ময়লাগুলো থাকবে না থাকবে কেননা সে অলরেডি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে তো এই ময়লাগুলো কি হয়ে যাবে হ্যাঁ এই ময়লাগুলো তুরন্ত চলে যাবে হয়তো বা সাময়িক দৃষ্টিতে দেখতেছি তার মধ্যে ময়লা আছে কিন্তু যেহেতু সে শাওয়ারের নিচে অবস্থান করছে ময়লাগুলো তুরন্ত চলে যাবে কেননা সে অলরেডি শাওয়ারের নিচে অবস্থান করছে সেগুলো কিছু না এই জন্য ভক্তি জীবনে আসার পর অনেকের একটু দুর্বলতা থাকতে পারে অনেকের এগুলো থাকতে পারে কিন্তু আস্তে আস্তে এই ভক্তি জীবন যাপন করার ফলে সেই দোষগুলো কেটে যাবে যেরকম ভাবে আম্রফল গাছের সাথে আমটা যুক্ত থাকলেই সে আমটা কোনো না কোনো সময় এক সময় পাকবে ঠিক আমরাও ভক্তি জীবনে সাধুগুরু বৈষ্ণবদের শান্তিতে থাকলে আমরাও এক সময় শুদ্ধ ভক্ত হবো এই জন্য বলছি যে অনন্য অপি দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের উপাসনা করে যে অত্যন্ত দুরাচারী তাকেও তুমি কি করবে যথাযথভাবে তাকে সম্মান প্রদর্শন করতে হবে কেননা কেন সম্মান প্রদর্শন করতে হবে এরপরে শুধু বলছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সে তুরন্ত কি হয়ে যাবে সে তুরন্ত ধর্মাত্মায় পরিণত কারণ সে তো প্রসেসিং এ আছে না সে প্রসেসিং এ আছে তার পিউরিফাইং হচ্ছে সে কিন্তু পিউরিফাইং কিন্তু হচ্ছে একটা সে অশুদ্ধ জলটা পিউরি ব্যাংক হচ্ছে সেটা একসময় শুদ্ধ জল হবে কিনা সেই জন্য এই প্রচেষ্টার কারণে সে তো অলরেডি ভক্তি জীবন যাপন করছে তার ফলে সে পিউরিফাইং হয়ে সে কি করবে ধর্মাত্মায় পরিণত হবে ধর্মাত্মা পরিণত হবে নিত্য শান্তি লাভ করবে সে কি করবে নিত্য শান্তি এখানে বলছে শাশ্বত সন্তুষ্টি করছন্তি সে নিত্য শান্তি লাভ করে আর এই জন্য অর্জুনকে বলছে হে কন্তেয় হে অর্জুন আমি বললে বিশ্বাস করবে না কেননা আমি বলবো যে নিজের ঢোল নিজে পিটাচ্ছি তুমি হচ্ছে একজন এলাকার একজন কি তুমি হচ্ছে বিশ্বের একজন নাম করা প্রসিদ্ধ লোক তুমি একজন প্রসিদ্ধ লোক তোমাদের সবাই চিনে তুমি উঠো উঠে তুমি ঘোষণা করো যে কৃষ্ণের ভক্তির কখনো বিনাশ হয় না তাইলে সবাই মানবো কেন যদি আমার কথা আমি কই বিশ্বাস করবো না কথা বলছে আমার কথা যদি সুবল প্রভু কই তাহলে সবাই বিশ্বাস করবো কেউ বুঝতে পারছেন না কি বেছে ভগবানও এরকম ভাবে কি করছে যে না না নিজের ঢুল তো নিজে ফিরেছে কিন্তু ওনারা এরা দিয়ে একটু প্রসার করি তো এখানে কিন্তু প্রসারণা শুরু করে দিই অর্জুনকে মাধ্যমে অর্জুনের মাধ্যমে যে না এখন তুমি কো হ্যাঁ যে না আমার ভক্তের কখনো কি হয় না বিনাশ হয় ভগবানের ভক্তে কখনো বিনাশ হয় ভগবানের ভক্তের বিনাশ হয় কখনো এই পর্যন্ত তো আপনি দেখেছেন যে ভগবানের ভক্তটা হ্যাঁ এই ভগবানের ভক্তটার এই ক্ষতি হয়েছে ভগবান দেখেন শাস্ত্রে বলছে দেখেন ভগবান যা করেন মঙ্গল একটা কথা আছে না মঙ্গলের জন্য করেন কিন্তু এই কোন এই কথাটা বলা হয় না দেব দেবী যা করেন মঙ্গলের জন্য করেন এই কথা বলেছে কোন জায়গাতে পিতা মাতা যা করেন মঙ্গলের জন্য করেন হ্যাঁ এই কথাটা শুধু ভগবানের জন্য এইটা প্রযুক্ত হয়েছে দেখেন শুধু ভগবান যা করেন মঙ্গলের জন্য ভগবানকে দুঃখ কষ্ট দিতেছেন আপনাকে এটা এটা ভালোর জন্য দিচ্ছেন এটা কিসের জন্য দিচ্ছেন আরো বেশি হতে পারতো না সুন্দর একটা গল্প আছে
এই প্রসঙ্গে যে একজন এক রাজা কি করছে, রাজার অনেক প্রজা আছে, তার একজন সেনাপতি ভক্ত, সে কি করত, তিনি বলতেন যে দেখো তুমি তো ভগবানের সব আইন ফলো করছো, তুমি মানছ, তো তোমার কি দুঃখ কষ্ট নাই? হ্যাঁ আমার দুঃখ কষ্ট আছে, কিন্তু ভগবান কি দুঃখ কষ্ট দিচ্ছেন? এটা আমার মঙ্গলের জন্য দিচ্ছেন, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, রাজাকে বলছে তাই। তো রাজা হঠাৎ করে এটা কোনো কারণবশত এটা রাজার একটা আঙ্গুল, পায়ের একটা আঙ্গুল কেটে গেছে। তো ওই মন্ত্রী বলতেছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করে। তখন রাজা বলতেছে এই ভগবান আমার আমার আঙ্গুল কেটে গেছেন, এটা এটা মঙ্গলের জন্য করবেন, কিভাবে মঙ্গলের জন্য করবেন? তো এইভাবে সেই মন্ত্রীটাকে ক্রোধান্বিত হয়ে বুঝতে পারছেন আমার আঙ্গুল কেটে গেছে, সে বলতেছে মঙ্গলের জন্যই করছে, ক্রোধান্বিত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত, তার চাকরি থেকে তাকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এরকম কি করলো একদিন, যে সে একদিন তার সেনাপতি নাই, সে একাই একাই সে কি করলো, সে শিকার করতে গেছে, তাকে ডাকাত আক্রমণ করছে, কি করছে ডাকাত আক্রমণ করছে। তো ডাকাত আক্রমণ করে ডাকাত না, তারা হচ্ছে কালীর সাধক, ওই দিন ছিল অমাবস্যা, তারা কি করে প্রত্যেক অমাবস্যাতে একজনকে নিয়ে মায়ের সামনে বলি দেয়, নরবলি। তো এই এই সময় আমাদের এই রাজাকে দর্শে, তো রাজাকে নিয়ে তখন একদম বলি দিবে, আর যখন বলি দিতে যাবে তখন এদেরও তো ব্রাহ্মণ থাকে না, এদেরও সাধক থাকে, বুঝে দেখ তার শরীর সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে কিনা। তো তার সব অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করতে গিয়ে সেটা দেখেছেন না, তার একটা কাইনাঙ্গুল কাড়া, তার একটা আঙ্গুল কাড়া করছে, তার ত্রুটি আছে, তার আঙ্গুল নাই একটা, বলছে এই 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 লোক বলি দিলে হবে না, বলছে তারা সেরা দো। হ্যাঁ, তারা কি করো সেরা দো। তো এইভাবে সে তার ফেরা দিছে, আর সে তো যখনই সারা পাইছে, সারা গিয়ে সে তার বাড়িতে না গিয়ে আগে গেছে সে মন্ত্রীর কাছে, সেনাপতির কাছে গেছে, গিয়ে বলছে সেনাপতি এরকম এরকম কাহিনী, বলছে তাই গেলে এখন বিশ্বাস করেন যে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য? দেখেন আপনি যে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন, বাদ দিয়ে দিলেন, এটাও ভগবানের লীলা। কেন লীলা? কেন দেখেন, কারণ আপনার সাথে আমি সবসময় থাকি, আপনার সাথে শুধু আমি সবসময় থাকি, তো আপনি যখন এখানে গেলেন আমার তো নিয়ে গেল মিলে, তো আপনার তো একটা অঙ্গ ত্রুটি আপনাকে ছেড়ে দিলেন, কিন্তু আমার তো তা আমার তো সেখানে কি নরে বলে দিত গেলে ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে কিনা। পরে সে রাজা বিশ্বাস করলো যে না, ভগবান যেটা করে। এই জন্য দেখা যায় যে অনেক সময় বলতে পারে যে না, ভক্তি জীবনে আসার পরে আমরা অনেক বলছি কি অবস্থা, ভক্তরা কি কষ্ট পায় না নাকি, তোমরা কি অন্ন ধাতু দিয়ে তৈরি নাকি, আবার তোমরাও তো দুঃখ কষ্ট পাচ্ছ না, এই তোমরাও তো এই কারেন্ট নাই দেখি আজ গরম সহ্য করতেছ কি, নাকি তোমাদের জন্য ভগবান আলাদা দিতেছে? হ্যাঁ, তোমরাও তো গরম সহ্য করতেছ, তাহলে কি হইল, আমরাও সহ্য করতেছি তোমরাও সহ্য করতেছ? হ্যাঁ, তোমরাও সহ্য করতেছ আমরাও সহ্য করতেছি, তাহলে কি হইল, তাহলে এটা পার্থক্য কি? এটার পার্থক্য কি জানেন, ভক্তরা মনে করে না যে আমি কষ্টে আছি, মনে করে না, মনে করে কষ্ট। সে দেখবেন সে যাই কিছু করুক না কেন, একটা ভক্ত যা কিছু করুক না কেন, তার মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে, আর একটা আর অভক্ত লোক সে কি করে, সে খালি বলবে যন্ত্রণা কিছুই ভালো লাগে না, খালি দেখবেন এই সমস্যা, কিন্তু ভক্ত মনে করে দেখেন ভগবান তো আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে, কারণ দেখেন এত লোকজনের মধ্যে এই পঙ্কজ আসরে দেখছে, পঙ্কজ আসরের প্রতি তার দৃষ্টি নিক্ষেপ করছে, এরপরে তাকে কি করছে দুঃখ দিতে হয়েছে, তাই না? আর আর ভক্তরা মনে করে যে না, এই দুঃখের মধ্যে এই যে দুঃখ দিচ্ছেন ভগবান আমাকে দুঃখ দিচ্ছেন, এই দুঃখের মধ্যে আমাকে শুধরানোর চেষ্টা করছেন, কিসের মতো? যে রকম ভগবান একটা ভক্ত এবং অভক্তকে উভয় কি দুঃখ দেয়, দুঃখ দেয় কিনা, দুঃখ দেয়, কিন্তু এই ভক্তকে দুঃখ সইবার মতো সহ্য ক্ষমতা প্রদান করেন। যেরকম বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে কি হচ্ছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো এখন দুজন ব্যক্তি বাইরে বের হবে, একজনের কাছে ছাতা আছে আর একজনের কাছে কি নাই,
ছাতা নাই। তাহলে যে ব্যক্তির কাছে ছাতা আছে সে ব্যক্তিটাকে বৃষ্টি ভেজাতে পারবে? বৃষ্টি ভেজাতে পারবে? ঠিক এই পৃথিবীতে ভক্ত অভক্ত ওই প্রকার মানুষ আছে, উভয় কষ্ট পাচ্ছে। কিন্তু ভগবান যে ভক্তকে কষ্ট দিচ্ছেন, ভগবান বলছেন আমি তার প্রতি পক্ষপাতিত্ব করি। তো ভগবান বলছে পক্ষপাতিত্ব কিভাবে করি? যে তার প্রতি তার প্রতি আমার একটা টান থাকে সেটা কিভাবে বোঝাই? যে কষ্ট আমি উভয়কে দিব, ভক্ত অভক্ত উভয়কে কষ্ট দিব, কিন্তু ভক্ত লোক তাকে কষ্ট সইবার মতো সেই ছাতা তোমাকে তাকে দিয়ে দিই, যাতে দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে না পারে। কি বুঝতে পারছেন? ঠিক ঠিক যেমন কিসের মতো আপনারা মাধব কুণ্ডে গিয়েছেন, মাধব কুণ্ডে, হ্যাঁ সিলেট মাধব কুণ্ড ভ্রমণ জায়গা দেখেন, সেখানে বিশাল উপরের থেকে সেখানে ঝর্ণা পড়ে না, এই ঝর্ণার পানিটা যখন কোন পাথরের গায়ে আঘাত করে, উপর থেকে পাথরের গায়ে পড়ে, এই পানিটা স্পিড কি করে পড়ার সাথে সাথেই স্পিড বেড়ে যায়। এই পাথরের গায়ে পড়ার সাথে সাথেই পানির স্পিড বেড়ে যায়। তো ঠিক এই পানিটা হচ্ছে ভক্তি। আমরা ভক্তি জীবন করছি, ভক্তি যাপন করছি, আমাদের ভক্তিটা এই গতিতে চলতেছে, আর হঠাৎ করে মাঝখানে ভগবান আমাদেরকে বিপদ বাধা দুঃখ কষ্ট এগুলো দিবেন, এগুলো দেওয়া মানে কি বাধা দেওয়া, আর বাধা এমন এই জন্যই দেয় যাতে করে এই বাধাটার সম্মুখীন হয়ে আমার আমার ভক্তিটা আরো ত্বরান্বিত হয়, আরো বাধাটাকে স্পর্শ করে বাধাটাকে দুঃখ কষ্টের এই জন্য দেয় যাতে করে আমার ভক্তিটা আরো স্পিড বেড়ে যায়। এই জন্যই দেবী কুন্তী তিনি কি করেছেন, তিনি কার তিনি ভগবানের কাছে কি চাচ্ছেন? এমন একটা ব্যক্তি দেখেন কেউ চাইবেন দুঃখ? হ্যাঁ তিনি বলছেন বিপদ সন্তু, বিপদ দাও ভগবান, বিপদ দাও। কেন বিপদ দাও? আমি যখন সুখে থাকি, আরামে এসে থাকি, ভালো কিছুতে থাকি, আনন্দে থাকি, আপনার কথা আমার মনে পড়ে না। দেখেন সকলের মধ্যেই যখন ভালো কিছু হয় তখন ভগবানের কাছে মনে পড়ে না, কারণ আমি তো দেখা যায় একটু টিউশন টিউশন করি মাঝে মধ্যে দেখি। হ্যাঁ তখন কি করে, যখনই হ্যাঁ ছেলেটা খারাপ রেজাল করে তো ভগবান দেখো না আমার ছেলেটারে, ভগবান একদম দেখেও না, ভগবান আমার ছেলেটা দেখে না, ভগবানের দোষ, ভগবান কি করছে আমার ছেলেটা ভুল করে দিল ভগবান। কিন্তু যখন এই ছেলেটাই যখন এ প্লাস পায়, জানো চারটা চারটা মাস্টার রাখছি, হ্যাঁ একদম এই পিছনে লাগে আছি, এর পিছনে লেগে আছে, তখন ক্রেডিটটা নিয়ে নেয় নিজে, ভগবান তাকে ফেল করে দিছে এই জন্য ভগবানের দোষ। কিন্তু যখন ভগবান তাকে ভালো রেজাল্ট করে দিল তখন এই ক্রেডিটটা নিজে নিয়ে নিচ্ছে, মেডিক ক্রেডিটটা নিজে নিয়ে নিচ্ছে, হ্যাঁ আমি তার পিছনে এত সময় দিচ্ছি এই জন্য সেটা হয়েছে। বুঝতে পারছেন না কি হয়েছে? তাহলে এই হচ্ছে আমাদের লক্ষণ। হ্যাঁ তা আমরা যেহেতু সুখের সুখটাকেও অ্যাকসেপ্ট করতে সমর্থ, এই জন্য দুঃখটাকে আমাকে কি করতে হবে? মাম হি পার্থ ব্যবস্থিত্যা একজন অনুবাদটা পড়েন একজন। ভক্তিযোগে সকলেরই সমান অধিকার, এতে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই। পরম প্রতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে। শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যে এমনকি অত্যন্ত অধুজনে যা কুকুর ভোজি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ ভক্তের সংসর্গে শুদ্ধ হতে পারে। সুতরাং ভগবত ভক্তি ও শুদ্ধ ভক্তির শিক্ষা এতই শক্তি সম্পন্ন যে
তাতে উচ্চ নেই, জাতি ভেদ নেই, যে কেউ তা গ্রহণ করতে পারে। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্তির আশ্রয় গ্রহণ করে তাহলে যথাযথ পথ নির্দেশের মাধ্যমে সেও অচিরেই শুদ্ধ হতে পারে। প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে মানুষকে চার ভাগে ভাগ করা হয়েছে। সত্ত্বগুণ বিশিষ্ট ব্রাহ্মণ, রজগুণ বিশিষ্ট ক্ষত্রিয় শাসক, রজ ও তমগুণ বিশিষ্ট বৈশ্য মানে বণিক, এবং তমগুণ বিশিষ্ট শূদ্র মানে শ্রমিক। তাদের থেকে অধম মানুষকে পাপজনীভূত চণ্ডাল বলা হয়। সাধারণত উচ্চ কুলোদ্ভূত মানুষেরা এই সমস্ত পাপজনীর ভক্তি মানুষদের অস্পৃশ্য বলে বর্জন করে। কিন্তু ভগবত ভক্তির পন্থায় একই ক্ষমতা সম্পন্ন যে ভগবানের শুদ্ধ ভক্ত নিজ বর্ণের মানুষদেরও মানব জীবনে পরম সিদ্ধি প্রদান করতে সক্ষম। এটি সম্ভব হয় কেবল ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে। ব্যাপসৃত শব্দটির দ্বারা এখানে তা নির্দেশিত হয়েছে, সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত। আর যিনি তা করেন তিনি মহান জ্ঞান এবং যোগীদের থেকে অধিক গৌরবান্বিত হন। এখানে সুন্দর তাৎপর্য শিলপ্রপাত বলছেন যে যারা অন্যান্য যুগে স্ত্রী বৈশ্য শূদ্র যারা নিচু কুলে, যারা নিচু কুলে এই তারা কি করত, তারা ভগবানের এই শাস্ত্র গ্রন্থ পড়ার যোগ্যতা অর্জন করত না। হরে কৃষ্ণ, তারা কি করত না, ভগবানের শাস্ত্র পড়ার যোগ্যতা তাদের ছিল না। বলছে স্ত্রী শূদ্র তারপরে বৈশ্য এবং নিচুকুল নিচুকুল উদ্ভূত এই তাদের জন্য তারা কিন্তু শাস্ত্র স্পর্শই করতে পারত না। তাদের জন্য কিন্তু ব্যাসদেব কি তৈরি করছেন, মহাভারত রামায়ণ লিখছেন। তো এই কলিযুগে কিন্তু সেই ব্যাপটা রাখে নাই, ভগবান তাদেরকে বলছেন যে এই কলিযুগে কিন্তু তারা সেটা করতে পারে। অন্যান্য যুগের ক্ষেত্রে সেটা ছিল না, কিন্তু ভগবান এই কলিযুগের জন্য তাদের বিশেষ কৃপা করেছেন। কেননা এই কলিযুগে জানেন, এই কলিযুগে বিশাল এক সাধু আসবেন, তিনি যোগ্যতা অযোগ্যতার বিচার না করে সবাইকে অকাতরে কৃষ্ণ প্রেম প্রদান করবেন। সে কে? গৌরাঙ্গ মহাপ্রভু শিল প্রভুপাদ। তারা আসবেন, তারা এমন ভাবে গ্রন্থ লিখবেন যে কেউ বুঝবে। শিল প্রভুপাদ যে গ্রন্থগুলো লেখেন, শিল প্রভুপাদের গ্রন্থগুলো এত সুমিষ্ট ভাষায় লেখছে, বলেন তো দেখি, যে যে একদম পড়াশোনাও যা না জানে সেও যদি খালি রিডিং পড়া যায় বোঝা যায় কিনা, এত সুন্দর ভাবে তিনি আমাদেরকে এই গীতা পড়ার আগে। আমি অনেক গীতা অনেক অনেক রাইটারের গীতা পড়ছি, আমি অনেক রাইটারের গীতা পড়ছি, বুঝতে পারছেন? কিন্তু আমি দেখছি যে এই গীতার মতো সার কোন গীতা পড়ে আমি বুঝতেই পারি নাই যে কি গীতা কি বলছে। আমি শ্লোকই বুঝতে পারি নাই কি বলছে, এক শ্লোকের ভিতরে কিন্তু বুঝে নাই। এই তো এই গীতা পড়ার পরে আমি প্রকৃত এই গীতার গীতার অর্থটা বুঝতে পারছি, এর আগে আমি গীতার অর্থ বুঝতে পারি না। তো এই জন্য এই শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু ওরা বিশেষ কৃপা করেছেন এই শাস্ত্র তথ্য অবগত করার জন্য। শিল প্রভুপাদের এই জন্য তার তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকত যে সুন্দরভাবে আমাদের এই শাস্ত্রগুলোকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছেন। এই জন্য বলছে তাদের জন্য এই তারাও যদি এই ভগবানের অনন্য ভক্তি করে, এই অনন্য ভক্তিতে যুক্ত থাকে, ভগবানকে আশ্রয় করে থাকে, তারাও অবিলম্বে অতি তাড়াতাড়ি তারাও পরাগতি লাভ করবে, তারাও ভগবানের ধাম লাভ করবে, তারাও কি করবে, ভগবানের ধাম লাভ করবে। ঠিক আছে, তারপরে দেখেন কেম পুনা ব্রাহ্মণা পুণ্যা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে, অতএব তুমি অনিত্য দুঃখময় মূর্ত রূপ লাভ করে আমাকে বচন। স্ত্রী শূদ্র বৈশ্য নিচুকুল ব্যক্তিগণ যদি আমাকে আশ্রয় লাভ করে, তারা পরাগতি লাভ করে, তা
তাহলে যারা ব্রাহ্মণ ভক্ত রাজসী তাদের কথা আর কি বলবো, তারা তো অলরেডি সেগুলো প্রাপ্ত হবে, তাদের কথা আর কি বলবো, তারা আমাকে আশ্রয় গ্রহণ করলে নিশ্চয়ই, নিশ্চয় মানে কি অবশ্যই, নিশ্চয় মানে অবশ্যই তারা পরাগতি লাভ করবে। তারা যদি পরাগতি লাভ করতে পারে তাদের তো কোনো কথাই নেই। হ্যাঁ, অতএব তুমি কি করো, তুমি যদি অনিত্য এই দুঃখ সংসারে, অতএব তুমি যদি এই অনিত্য এই জড় সংসারে এই মর্ত্যলোক নামক এই দুঃখময়ে তুমি যদি থেকে থাকো, তাহলে তোমার কর্তব্য হচ্ছে দেখেন একমাত্র আমার বাজনা করা কৃষ্ণের কথা। তাহলে এই মর্ত্যলোকের প্রত্যেকটা ব্যক্তির উচিত, ভগবান বলে দিছে কি করা উচিত তোমার, কাকে বাজনা করা। দেখেন এই লাস্টের লাইনটা আবার পরে দেখেন, অতএব দেখেন সবাই সবাই দেখেন সবাই কি বলছে দেখেন, অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজন করো। তাহলে এই দুঃখময় এই মর্ত্যলোক আমরা সবাই লাভ করেছি, তাহলে আমাদের কর্তব্যটা কি, ভগবানের ভজনা করা। তাহলে যারা সেটা করছে না, তাহলে ভগবানের নাম আইনটাকে সে কি করছে, অমান্য করছে, অমান্য করছেন। যারা অন্য দেব দেবতাদের দেখেন, ভগবান এত বারবার বলতেছে দেব দেবতার প্রতি যাও না, এদিকে যাও না, এদিকে যাও না, ইঙ্গিত দিয়ে বলতেছেন, এবং শেষে তিনি বাবা বলতেছেন আরে দেব দেবতাদের কাছে তুমি এই লোকে যেতে পারবা, এখান থেকে আবার আইতে হইব। তুমি কি করো, তুমি আমার ভজনা করো, তুমি আমার ভজনা করো, তুমি যদি দুঃখময় জগতে আসো আমার ভজনা করো, আর এই দুঃখময় জগৎ থেকে তুমি তখনই উদ্ধারিত করবে আমার ভজনা করলে, তুমি অতি দ্রুত আমার কাছে চলে আসবে, কি করবে, অতি দ্রুত চলে আসবে। ঠিক আছে, বলেন প্রভু, আপনি বলেন কাজ করছো। এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারোর জন্যই সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্য সুখম দুঃখম, এই জগৎ অনিত্য দুঃখম, এবং কোনো অসুস্থ অবস্থিত সম্পন্ন ভদ্রলোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য দুঃখময় বলে বর্ণনা করেছে, কিন্তু কিছু কিছু দার্শনিকেরা বিশেষ করে অল্প বুদ্ধি সম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলেছে এই জগৎ মিথ্যা। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ হচ্ছে অনিত্য। অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে, এই জগৎ অনিত্য, কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু আরেকটি জগৎ আছে যা নিত্য আনন্দময়। অর্জুন রাজর্ষি কুলে জন্ম গ্রহণ করেছেন, তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো, খুব শীঘ্রই ভগবত আমি ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগতে কারোই পড়ে থাকা উচিত নয়। সকলের কর্তব্য হচ্ছে পরম প্রসন্ন ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তি হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেক মানুষের বক্তব্য হচ্ছে কৃষ্ণ ভবনামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা। এত সুন্দর কথা লিখছে, কি কথাগুলো বুঝতে পারছেন, এত সুন্দর ভাবে লিখছে যে যে আমরা যেহেতু এই দুঃখ এই প্রত্যেকটা মানুষের দুঃখে আছে কষ্টে আছে, তাহলে এই দুঃখময় জীবন থেকে মুক্ত হওয়ার একটাই একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করা, তাহলে জীবন সার্থক হবে, তাহলে জীবন সার্থক হবে, এছাড়া সার্থক হবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হবে, তাহলে দুঃখময়। এবং সর্বশেষ শ্লোক এই শ্লোকের এই 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 শ্লোকটা হচ্ছে সর্বশেষ শ্লোক এবং সমস্ত গীতার সার। সমস্ত গীতার কি, সমস্ত গীতার কি সার, আসেন 34 নম্বর শ্লোক। মন্মনাভব মদ্ভক্ত মদ্যাজি মং নমস্কুরু মামেব শুষি যুক্ত জ্ঞা আত্মনম মৎপরায়ণা। স্মিত গৌরাঙ্গ বাবু করেন, আমার মনকে আমার ভাবনায় আমার বস্ত্র আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো, আমাকে সম্পূর্ণরূপে আমাকে এইখানে বলছে যে কি করতে হবে, চারটা জিনিস কি বলছে,
চারটা জিনিস করবে। তুমি যদি নিঃসন্দেহে আমাকে লাভ করতে চাও তুমি কি করো? প্রথমে বলছে মন মনা ভব, তোমাকে কি বলছে? আমাদের প্রত্যেকের একটা আছে নেই, কি আছে? মন আছে না? এই মন, এই মনটার দ্বারা তাড়িত হয়ে মানুষ পাপ করে, দুঃখ পায়, কষ্ট পায়। এই মনের দ্বারা তাড়িত হওয়ার পরে কিন্তু সেগুলো হয়। আমরা সেগুলো ষষ্ঠ অধ্যায়ে পেয়েছি, পেয়েছি কিনা? তাহলে এই জন্য তুমি কি করো, এই যুগ দুঃখ কষ্ট থেকে যদি তুমি মুক্ত হতে চাও তাহলে তুমি আগে আগে এই মনটাকে আমাকে দিয়ে দাও। কারণ অন্য কেউ কাউকে দেওয়ার আগে তুমি মনটা কাকে দিয়ে দাও? কারণ অন্য কাউকে দিলে, অন্য কাউকে দিলে কিন্তু সেটা তুমি আমাকে দিতে পারবা না। এই জন্য সেটা আমাকে কি করে দাও? দিয়ে দাও। বুঝতে পারছেন? তাহলে যদি মনটাকে তুমি আমাকে দিয়ে দিতে পারো তাহলে তোমার দুঃখ অনেক অংশে কমে যাবে, অনেক অংশে কমে যাবে। এই মনটাকে যে দিতে পারবে ভগবানকে, তাহলে কি করবে, মনটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ হয়ে যাবে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু চলতেছে, মনটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, মনটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, মন নিয়ন্ত্রণের কৌশল বল বেরিয়ে গেছে, এই উপায়ে মন নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তথাপিও মন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যাচ্ছে? কেননা মন এখানে, এখানে আমরা সবাই বসে দিছি, কারো কারো মন এখানে নাই, কারো কারো চিন্তা করতেছে যে আমার বাড়িটাতে তালা লাগাই দিছি তো এটাতে কি না কি অবস্থা হয়, রঞ্জন নিমার বই চিন্তা করতেছে আমার তো দোকানে ব্যবসা ব্যবসা খুলতে গিয়ে দোকান খুলতে পারতেছি না, কে মন করে গেছে দোকানে, অনেকের চিন্তা মানে অনেক কিছু আছে কিনা? মন কিন্তু এইখানে খুব কম, আর যদি থেকেও থাকে খুব অল্প সময়ের জন্য মনটা থাকে আবার চলে যায়। কি এইভাবে, এইভাবে টেনশন থাকে, এইভাবে কিন্তু সকলের মন এরকম চলে। তো এই জন্য শাস্ত্রে বলছে চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাদি বলভদ্রীরা। অর্জুন, অর্জুন তিনি ছিলেন একজন জ্ঞানী গুণী ভক্ত, তিনি সহকারে বলছেন যে আমার মনটা এত চঞ্চল, আমি এই চঞ্চল মনটাকে শান্ত করতে পারছি না। আমি আমি অর্জুন কি করতে পারবো? বাতাস থেকে মন করে আমার তীরের মাধ্যমে আমি বাতাসকে আটকে দিতে পারবো, কিন্তু আমার এই মনের বেগকে আমি আটকাতে পারছি না। এই অর্জুন এই কথা বলছে, তাহলে আমরা কি মনের বেগকে আটকাতে পারবো? মন আমাদেরকে কত জায়গায় কত কত ঘাটের জাল মানে জল খাওয়াইছে, কত ঘাটের জল খাওয়াচ্ছে, কত ঘাটে না খাওয়াচ্ছে কিনা খাওয়াচ্ছে। তো এই জন্য বলছে তোমার এই মনটাকে আমাকে দিয়ে দাও। তুমি যদি প্রথম কোনো ব্যক্তি কোনো জিনিস আমাকে দাও, দিতে তুমি আমাকে দিতে চাও, তাহলে প্রথম একটা জিনিস আমাকে দাও, সেটা কি? মন। জগন্নাথ কৃষ্ণের একটি লীলা আছে, জগন্নাথ কৃষ্ণের লীলা আছে। তো একবার এক রাজকন্যা ছিল, তো এই পুরীর পান্ডা কি করতো, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে জগন্নাথের জন্য কালেকশন করতো, কালেকশন, হ্যাঁ কালেকশন করতো জগন্নাথের জন্য। তো সে গেছে কালেকশন করার জন্য, তো সেই রাজকুমারী, তো রাজকুমারী বলছে ঠিক আছে আমি আপনাকে একটা জগন্নাথের জন্য একটা জিনিস দিয়ে দিব, এই জিনিসটা জগন্নাথের কাছে দিবেন, আপনি এই জিনিসটা কি করবেন? তো সে একটা সুন্দর ভাবে প্যাকেটিং করে একটা জিনিস দিয়েছে। তো সে পান্ডা তো ভাবছে আজকে তো আমার আমি লালে লাল, হ্যাঁ ওইরকম ওই পান্ডাটা এত ইয়ে ছিল না, সে নিজের নিজের গ্রহণের জন্য নিজের স্বার্থন্বেষি ছিল আর কি। তো সে কি করছে, সে ভাবছে যে না তাহলে তো আমার আজকে অনেক কিছু হবে। তো সে কি করে এই প্যাকেটটা সে নিয়ে সে মন আনন্দিত হয়ে সে এখানে বেরোচ্ছে, রাস্তাতেই প্যাকেটটা খুলছে, খুললে দেখে যে এটার মধ্যে আরেকটা ছোট ছোট বক্স, এই ছোট বক্সটার মধ্যে আবার খুঁজে দেখে এটা হচ্ছে আরেকটা বক্স। তো যতই খুঁজতেছে আনন্দ সে খুঁজতেছে, কি যেন মনে রত্ন দিয়ে দিছে, বুঝছে? সে খুব খুব খুশি খুশি পরে খুলতে খুলতে লাস্টের বক্সটা দেখে দেখে যে একটা সিডি, কি হয়েছে বুঝে এই সিডিটা দিয়ে দিছে আমার কাছে, যখন আমাদের কাছে বোঝাইতে। তো সে খুব রাগান্বিত এই সিডিটা রাস্তা দিয়ে ফালাই দিয়া, খুব মন খারাপ করে রাস্তা দিয়ে ফালাই দিয়াতে সে আসছে। আর রাতে যখন আসছে জগন্নাথ এমন ভাবে ধরছে দুই ভাই ধরিরা, ইচ্ছা মতো আগে মালিশ করছে, ইচ্ছা মতো এমন ভাবে মায়ের তোর করছে,
ওই জগন্নাথ একজন স্বয়ং জগন্নাথ না, কোন ধরনের কোনো অনিয়ম সেখানে হয় না। তো অনেক মারধর করার পরে আমার এক ভক্ত আমাকে একটা মূল্যবান সম্পদ দিয়ে দিছে, তুমি সেই সম্পদ আমার কাছে দেওয়ার জন্য সে বলছে আমার তুমি সেটা আমার কাছে দাও নাই, তুমি রাস্তা দিয়ে ফেলে দিয়ে আসছো, তাই না? তুমি ভুল করেছো, এইভাবে অনেক মারধর করেছো, যাও তুমি গিয়ে দেখো তুমি এটা যেটা ফেলে দিয়ে আসছো এটা আমি রকেট হিসেবে গলায় পরে রাখছি। তো তিনি সকালবেলা হতেই স্নান টান করে তিনি গিয়ে দেখে যে জগন্নাথের গলার মধ্যে ঝোলানো যে কি চিঠিটা এত গুরুত্বপূর্ণ কি আছে চিঠিটাতে, সেই গিয়ে চিঠিটা পড়ছে, পড়ে গিয়ে দেখে এই রাজকুমারী লেখছে, হে জগন্নাথ তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, কেন তো তুমি স্বয়ং লক্ষ্মীপতি, আর যে লক্ষ্মীপতি, লক্ষ্মী মানে সমস্ত ধন ঐশ্বর্যের মালিক, আর এই জন্য বলছে লক্ষ্মী সহস্র শত সম্র সেব্য মানবী, হাজার হাজার লক্ষ্মী দেবী আপনার সেবা করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, উনি গেলে আমি করবো, এগেলে আমি করবো, এরকম আমি একটু পা ধরে পাটি দিব, আমি একটু সেবা করবো, এরকম হাজার হাজার লাখ লাখ লক্ষ্মী দেবী দাঁড়িয়ে আছে। এই লক্ষ্মী দেবী হচ্ছে ধনৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, আর সেই লক্ষ্মী দেবী আপনার সেবা করার জন্য আন্তরিক ভাবে সে অপেক্ষা করছে এবং সেবা করবে। তোমাকে আমি কি দিব, আর সমুদ্র দেবতা হচ্ছে তোমার শ্বশুর, সমুদ্র দেবতা কি চিঠির মধ্যে লিখতেছে, কিন্তু আমি কিন্তু বলতেছি না, চিঠির মধ্যে লিখতেছে সেই সমুদ্র দেবতা হচ্ছে এই তোমার শ্বশুর, কেন লক্ষ্মী দেবী কোথায় থেকে তৈরি উৎপন্ন হয়েছে, সমুদ্র মন্থনের ফলে, সমুদ্র মন্থনের ফলে অনেক কিছু উৎপন্ন হয়েছে, এর মধ্যে এই লক্ষ্মী দেবী উৎপন্ন হয়েছে, এই বুঝতে পারছেন? তো তাহলে কি সমুদ্র দেবতা শ্বশুর, সমুদ্র দেবতা হচ্ছে তোমার শ্বশুর, আর সমুদ্রের মধ্যে যে সমস্ত ধন ঐশ্বর্য সমস্ত কিছু মণিরত্ন কোথায় থাকে, সমুদ্রের মধ্যে আছে, সমুদ্রের গর্ভে আছে, তাহলে তোমাকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, এই জন্য এই জগৎ তো সবকিছুই তোমার দ্বারা তৈরি, তা আমার নিয়ম প্রধান কোনো কিছু নাই, তাহলে আমি তোমাকে একটা জিনিস দিতে পারি, আজ থেকে তোমাকে আমার এই মনটা অর্পণ করলাম, আমার এই মনটাকে তোমাকে অর্পণ করলাম, তুমি কৃপা করে আমার এই মনটাকে গ্রহণ করো। আর ভগবান বলছে জানো সে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা দিয়েছে, আমার ভক্ত হইতে গেলে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তার মনটাকে দিতে হবে, তাহলে সে ভগবানের প্রিয় ভক্ত হবে, কে তো পারবে? হ্যাঁ, ভীষ্ম স্তুতি তো আমরা দেখতে পাই, ভীষ্মদেব হঠাৎ করে ভগবানের স্তুতি যখন করছিলেন, তিনি যখন দেহত্যাগ করবেন ঠিক দেহত্যাগের আগে ভগবানের স্তুতি করছিলেন, তো স্তুতি করতে করতে বলছে ভগবান আমার একটা মেয়ে আছে আমি আপনার সাথে বিয়ে দিতে চাই, স্তুতির মধ্যে সময় তো আমাকে গেছে, কি কইতেছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, সে কি করছে, সে কি বলতেছে, তার কোনো মেয়ে আছে, কি অবাক করা কেন না, যে অখণ্ড ব্রহ্মচারী যে নিয়ে যে ধান মেয়ে আছে, বলছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে সেটাকে আপনার সাথে বিয়ে দিতে চাই, তাহলে লাস্টে হচ্ছে আমার এই মেয়েটা কি জানো, আমার মন, আমার এই মনটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই, আমার মনটাকে তোমার সাথে কি দিতে চাই, বিয়ে দিতে চাই, তোমার তোমাকে অর্পণ করতে চাই, তুমি কৃপা করে গ্রহণ করো। এই জন্য যারা যারা ভগবানের সত্য বৈষ্ণব তারা কি করেছে, এই মনটাকে ভগবানকে অর্পণ করেছেন, কেননা মনটা যদি ভগবানকে দিয়ে দেয় তাহলে সবকিছু ভগবানকে হচ্ছে চলে যাবে আস্তে আস্তে। এই জন্য ভগবান বলছে যে এই তোমার দুঃখ কষ্ট পাওয়ার, তোমার যে দুঃখ কষ্ট পাওয়ার প্রধান কারণ এই যে তোমার মন, এই মনটাকে আমার কাছে দিয়ে দাও আগে, তাহলে তুমি তোমার অনেক নিজেকে হালকা মনে হবে, কারণ এইটা এটার কারণে তুমি বিপদে পড়তে পারো, হ্যাঁ তো মনটাকে আমার কাছে দিয়ে দিয়েছে, প্রথম বলছে মন দাও, তারপরে কি বলছে মন মনে ভাবো মাধ ভক্ত, তারপরে মনটা দেওয়ার পরে তুমি আমার ভক্ত হইতে পারবা, এছাড়া না, তুমি নিজেকে দাবি করতেছো ভক্ত কিন্তু মনটা যতক্ষণ পর্যন্ত আমার না দিবা তুমি আমার ভক্ত হইতে পারছো না, তারপর তুমি আমার ভক্ত হও, আমার কি হও, বলে ভগবানের ভক্ত হতে হবে, বলছে কেন ভগবানের ভক্ত হবেন আপনি, কারণ ভগবান একটু কিছু বলছেন যে কেন না তুমি দেব দেবীর উপাসনা যাই করো না কেন তুমি পরাগতি লাভ করতে পারবা না, তুমি পরম ধাম লাভ করতে পারবা না, আর তুমি যদি আমার অনন্য ভক্তি করো তাহলে তুমি আমার ধামে যেতে পারবা, আমি তোমার তুমি যদি জাগতিক কোনো কিছু চাও সেটাও আমি দিব, জাগতিক কোনো ভৌতিক ধন সম্পদ কামনা বাসনা সেটাও আমি চরিত্র আমি সেটা চরিতার্থ করবো যদি তোমার ভক্তিতে বাধা না আসে, সেটাও দেখে দিবেন
সেটাও দেখে দিবেন যে তোমার যে ছুরিটা দিলাম আমি এই ছুরি দিয়ে কি তুমি আলমোজনকে হত্যা করবা না এই ছুরিটা তুমি ভালো কাজে ব্যবহার করবা সেটা পরীক্ষা করবে আগে তারপরে ছুরি দিবে বুঝলেন দেবতা দিয়ে দিবে ছুরি দেবতা দিয়ে দিবে ছুরি কিন্তু ছেলে ছেলে মানুষ না অভুজ না ভুল সেটা দেখবে না আরে সে কি ছুরি দিয়ে কি আমরা জন্য মারতে পারে এটাও দেখবে না দেবতা কিন্তু ভগবান সেটা বিচার করবে যে না এই ছুরিটা কি সে যথার্থ কাজে লাগাবে এটা বিচার করে কিন্তু সে দেখে আর ভগবান কত রকম ভাবে বলছে আমি হচ্ছে উদর হ্যাঁ আমি হচ্ছে বৃক্ষ বৃক্ষের মূল তুমি সেই মূলে কি দাও জম দাও আমার পূজা করো সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাগত ভগবান বারবার বলছে যে ভগবানের ভক্ত কারণ তোমার সমস্ত কিছু আমি বহন করছি আমার ভক্ত আর মদ ভক্ত মানে জাতি আমার পূজা করো আমার কি করো তাহলে এখন দেখেন আমার পূজা করেন যেরকম আমি আরেকটি উদাহরণ দিয়েছি ভগবান বলছেন আমার ভক্ত হও যেরকম তার পিতা একজন পিতা তার সন্তানকে বলে পিতা তার সন্তানকে যখন প্রথম একটা ছোট ছোট সন্তান তো তাকে প্রথম প্রথম বোঝায় শোনো আমি তোমার বাবা তুমি কিন্তু আমাকেই বাবা ডাইতো কি করে যে বাবা শিখায় না তোমার বাবা আমি তুমি আমাকেই বাবা ডাইতো এই কথা বললে কিন্তু পিতা বোঝাচ্ছে সাইও দেখো অন্য জনকে বাবা ডাইকো না বলে কিনা এই আমাকে বাবা ডাকে মানে এই শব্দটা দিয়ে দুইটা জিনিস ওনাকে বাবা ডাকবে আর অন্য জনকে বাবা তো ভগবানও এই সূত্রের মাধ্যমে বলছে যে কি মন মনা ভব তোমার মনটাকে আমাকেই দিও অন্য জনকে দিও না মত ভক্ত আমার আমার ভক্ত অন্য জনের ভক্ত হয় না দেখেন একটা জিনিস বলে কিন্তু দুইজন দুটিতে বোঝাচ্ছে আমাকে বাবা ডাকে মানে অন্য জনের ডাকো না আমার ভক্ত তাহলে তাহলে এটাতে কি বোঝাচ্ছে অন্য জনের ভক্ত হয় না আমাকেই পূজা করো মানে অন্যজনের পূজা করো না কেননা তুমি দেখো তুমি যদি অন্যজনের পূজা করতে যাও তুমি দেখো দুর্গা পূজা করবা কালী পূজা করবা কি কি লাগে হ্যাঁ অষ্টপদ্ম অষ্ট দুর্গা অষ্ট সেই অষ্ট এই অষ্ট এই কত কত অষ্ট হ্যাঁ কত কিছু লাগে এটা সুবোধ বলতে পারবে তোমার পূজা পূজার সাথে যুক্ত ছিল আগে বলতে পারবে যে এই কি কত কিছু এইবারে মাটি এইবারে কত কি কত কিছু লাগে হ্যাঁ তো এত কিছু লাগে এই এক মাস ধরে মানে এগুলো জোগাড় করতে হয় এক মাস ধরে কিন্তু এগুলো জোগাড় করতে হয় তারপরে যদি যথাযথ ভাবে না হয় বংশনির বংশ হয়ে যাবে বংশনির বংশ হয়ে যাবে কিন্তু ভগবান বলছে যে আমার ভক্তি দিয়ে যদি তুমি ভক্তি করতে 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 যদি তুমি আমার পূজা করতে যদি কোনো ধরনের ভুলও হয় বা আমার ভক্তি করতে যদি তোমার কোনো প্রবলেমও হয় যদি শেষ নাও করতে পারো তুমি কি করবে তোমার পতন নাই কিন্তু তুমি স্বর্গে যাবা আমার ভক্তি করতে করতে যদি তুমি সেই 100% ফিল আপ নাও করতে পারো তুমি স্বর্গে যাবা স্বর্গে গিয়ে 10,000 বছর স্বর্গ সুখ ভোগ করবা কত হাজার আবার আইসে তোমাকে ভগবান কোথায় কোথায় দিবে সেখান থেকে আবার আবার তুমি শুরু করবে তোমার যা করছো সেটা ক্ষয় নাই যেটা করছো সেটা কি নাই আর তারা অভক্ত তারা তারা স্বর্গে যাবে স্বর্গে তাদেরকে কি করবে তাদেরকে কিভাবে পাঠাবে জানেন তাদেরকে পাঠাবে তাদেরকে ওইখান থেকে ডাক্তার দিয়ে পাঠা দিবে আর তারা কিন্তু আকাশে মেঘ আকারে আকাশের মধ্যে ঘুরতে থাকবে সেগুলো বৃষ্টি আকারে তাদের আত্মাগুলো কোথায় পড়বে জমি জমিতে পড়বে যদি জমিতে পড়বে অর্থাৎ আর কিছু কিছু আত্মা মাছের পেটে ঢুকবে হ্যাঁ জমিতে ঢুকে সেই ফসলগুলো যদি পুরুষরা যে পুরুষরা খায় সেই পুরুষের পুরুষের মধ্যে অভ্যন্তরে সেই আত্মাগুলো প্রবেশ করে এবং সেগুলো বীর্য রূপে সেগুলো স্ত্রী গর্ভে প্রবেশ করে কি বুঝতে পারছেন প্রসেসিং এই হচ্ছে প্রসেসিং তো যেই যেই মানুষ খাবে তার মধ্যে সেগুলো প্রবেশ করবে সেই আত্মাগুলো কিন্তু ভক্তদের ক্ষেত্রে ডাইরেক্ট ডাইরেক্ট গিয়ে একদম ভক্ত গৃহে তাহলে আপনার কি টেনশন আছে ভক্তি করতে গেলে কোনো টেনশন আছে ভগবান বলছে কোনো টেনশন নাই যদি তোমার যদি কোনো অভিজ্ঞতা না হয় তাহলে তুমি টেনশন করো না কথা বুঝতে পারছো তাও তোমার টেনশন করো না কিন্তু তুমি ঐকান্তিক ভাবে চেষ্টা করো এই যে আমি যাচ্ছি ভগবত নামে যেতে পারো বুঝতে পারছো সেই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি এই দুর্লভ মানব জন্ম তো সোজা না বহু জন্ম আপনি আবার আবার সেই মানব জন্মটা পাবেন আবার সে 84 লক্ষ জনই পরে আবার একটা মানব দেহ পাবেন কিন্তু আপনি যে সৎগুরুদেব পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই মানব দেহ আপনি পাবেন কিন্তু সৎগুরুদেব পাওয়াটা প্রতি জন্মে হয় না এই জন্ম সৎগুরুদেব পেয়েছেন
সেটাকে যথাযথভাবে কাজে লাগান, তাহলে আমরা দেখতে পাবো, বুঝতে পারছেন? তারপর লাস্টে কি বলছে, মাম নমস্কার, আমাকেই প্রণাম করো, আমাকে কি করো, আমাকে প্রণাম করো, আমাকে প্রণাম করো, ভগবান বলছে ভগবানকে প্রণাম করো। ভগবানকে প্রণাম করলে কি হয়, আমরা তো মন্দিরে আসি, আমি দেখি আমি মাঝে মধ্যে আসি মন্দিরে, মন্দিরে এসে ভগবানকে প্রণাম করতে চায় না লোকজন। হ্যাঁ, ওই দূর থেকে দুটা পা পরনে থাকে, এখন তো প্রণামের বিধি উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন আগে তো শুয়ে প্রণাম করতো, তারপরে তো হাত জোর করে প্রণাম করতো, আর এখন সেলুট করে সেলুট, আর অনেক সেলুটও না, এখন আবার কি করে হায় 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 হায়, মানে হ্যাঁ ভগবান। শহরে শহরে তো কি করে, যেমন যায় সামনে মন্দির পরে যায়, সামনে মন্দির পরে যায়, গাড়ি নিয়ে যাচ্ছে তো সামনে মন্দির পরে যায়, এখন কি করবে এই কে কথা বলছে, মন্দির পরে যায় ব্রেক ধরে, ব্রেক ধরে হরন দেয় দুই তিনবার, হরন দেয়া ভগবানের দেহায় হাত দেহায়, তুমিও ভগবান, আমাদের একজন আচার্য বলেন, তুমিও যখন নরকে যাবা, ভগবান তখন রাধারানীকে নিয়ে মার্সিডিসে করে সেই নরকের সাইডে যাবে, আর যখন তোমাকে মারবে, আর ভগবান তখন হাই দিবে তোমার, ওই ভক্তের ডাক দেবে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো, তখন ভগবান হাই দিবে, কারণ তুমি তো এখানে হাই দিয়ে গেছিলে না। হ্যাঁ, তুমি তো হাই দিয়ে গেছিলে, ভগবান বলে যে টান্স ততই তো বোঝা মত। হ্যাঁ, তখন ভগবানকে একবার প্রণাম করলে কি, দেখেন একবার প্রণাম করলে যদি কি হয়, ভগবান বলছে, ব্যাসদেব বলছেন মহাভারতে, দশ অশ্বমেধ পুনরীতি জন্ম কৃষ্ণ প্রণামিত রাজা মহারাজারা যজ্ঞ করত, যারা অনন্ত ঐশ্বর্যের মালিক ছিল তারা যজ্ঞ করত, বলছে দশটা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল, ব্যাসদেব মহাভারত নামক গ্রন্থে ভগবানের সত্তাদশ অবতার, সে ব্যাসদেব বলছে দশটা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একবার ভগবানের চরণে গিয়ে প্রণাম করলে সেই ফল, তাও কিন্তু শেষ হয় নাই, ব্যাসদেব কিন্তু বলছে, কিন্তু দশ অশ্বমেধ পুনরীতি জন্ম, যে দশটা অশ্বমেধ যজ্ঞ করেছে তাকে আবার এই পৃথিবীতে পুনরায় জন্ম গ্রহণ করতে হবে, কিন্তু কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায়, যে কৃষ্ণকে একবার প্রণাম করেছে তাকে আর এই পৃথিবীতে আসতে হয় না, তাহলে তাকে প্রণাম করলে এত ফল, তার ভক্তি করলে কি ফল হবে। গোপীতে গোপীগণ বলছেন প্রমত্ত দেহি নাম পাপকর্ষণম, যে যে যখন আমরা ভগবানকে প্রণাম করি, ভগবান আমাদের পাপগুলো কর্ষণ করেন, কি করেন, এই জন্য পুরুষ চৌরাগ্র গণ্য পুরুষের রকমে বলছে, কি বলছে, অনেক জন্মার জিত পাপ চোরম গোপাঙ্গ নানাম চুকুল চোরম, অনেক জন্মার যত পাপ চোর, এমন চোর আছে যে পাপ চুরি করে তিনি আছেন কৃষ্ণ, কখন চুরি করবেন, যখন ভগবানের কাছে আমরা প্রণাম করব, যখন ভগবানের কাছে আমরা প্রণাম করবো, তখন ভগবান আপনার এই পাপ গুলোকে কি করবেন, কর্ষণ করে নিয়ে যাবেন, পাপের ফল গুলোকে কর্ষণ করে নিয়ে যাবেন, কর্মফল ভালো করবেন, কিন্তু ভগবানকে আমরা পাপ প্রণাম করি না। অনেক কম আমরা দেখি রামায়ণে, রামায়ণে আমরা দেখতে পাই যে লঙ্কা, যে লঙ্কা কি করেছে, রাবণ দশটা মস্তক ছিল রাবণের, কয়টা, দশটা মস্তক, আর এই দশটা মস্তকে, এই দশ মস্তক কি করেছেন, যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে সে মহাদেবকে প্রসন্ন করেছিলেন, আর তার ফলস্বরূপ এই লঙ্কার স্বর্ণের লঙ্কা প্রাপ্ত হয়েছিল, কে, রাবণ, সেই স্বর্ণ লঙ্কা প্রাপ্ত হয়েছিল, আর সেই লঙ্কা, সেই লঙ্কা এই বিভীষণ কিভাবে প্রাপ্ত হয়েছিল, একবার রামচন্দ্রকে শুধু প্রণাম করে, কিভাবে, যখনই সীতাদেবীকে হরণ করেছেন রামচন্দ্র, তো বিভীষণ তো ভক্ত না, তিনি বলছেন দাদা আপনি, তিনি হচ্ছেন জগজ্জননী মাতা, হ্যাঁ যেখানে যেখানে স্ত্রীর অপমান হয়েছে সেখানে সেখানে ভয়ঙ্কর কিছু সৃষ্টি হয়েছে, শাস্তি দেখতে পাই আপনার, তাই কি, তাই না, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে,
আপনি আপনার সেই ঐশ্বর্য আপনার যশ ক্ষয় হয়ে যাবে। আপনি তাকে রামচরণে রামের চরণে গিয়ে সঁপে দিয়ে আসেন, প্রভু রামের চরণে। যখনই এভাবে বলছিলেন তার কথা না শুনে তাকে লঙ্কা থেকে বিতাড়িত করে দিয়েছেন, তাকে বিভীষণকে। আর এই বিভীষণ নিরুপায় হয়ে তিনি রামচন্দ্রের শরণ নেওয়ার জন্য আসছিলেন, রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন কিছু লোকজন সৈন্যগণ ভগবান রামচন্দ্রের কাছে এসে বললেন যে প্রভু দেখলাম রামচন্দ্রের রাবণের ছোট ভাই বিভীষণ আসতেছে, আপনি যদি আদেশ করেন রাস্তার মধ্যে গুলি করে দেই, রাস্তার মধ্যে গুলি করে দেই। গুলি মানে তীর, গুলি মানে কি তীর, রাস্তা দিয়ে কি গুলি করে দেবো নাকি? না না দেখো আগে দেখো তার কি ভাব, সে কি ভাব নিয়ে আসছে তার ভাবটাকে আগে বুঝো। তখনই রামচন্দ্রের কাছে আসলেন, আর এসে যখন দণ্ডবত প্রণাম করেছেন তখন রামচন্দ্রের মুখ দিয়ে বেরিয়ে গেছেন হে লঙ্কেশ তোমায় স্বাগতম। লঙ্কেশ তখন সাথে ছিল জামবন্ধি, বলছেন প্রভু এখনো তো সে লঙ্কার রাজা হচ্ছে রাবণ, তাহলে আপনি ওনাকে লঙ্কার রাজা বলছেন? বলছে এই এই লঙ্কার রাজা আমি তাকে বানিয়ে দিব। কিভাবে? এখনো তো রাবণকে মানে নাই, বলছে আমি রাবণকে বধ করবো, বধ করে তাকে রাজ্য প্রদান করব, আর যদি আমি সেটা না করতে পারি তাহলে আমার অযোধ্যার রাজা তাকে ঘোষণা করে দেব, আমার অযোধ্যা এই অযোধ্যার রাজা আমি তাকে বানিয়ে দিব সেটা যদি না করতে পারি। তাহলে প্রভু সে মাত্র একবার প্রণাম করেছে তাকে রাজ্য দিয়ে দিলেন, যদি এখন রাবণের সে তাকে প্রণাম করে তাহলে রাবণকে আমি ক্ষমা করে দিব। রাবণের সে আমাকে প্রণাম করে তাহলে রাবণকে আমি কি করে দিব? ক্ষমা করে দিব। কেননা ভগবান প্রতিশ্রুতিবদ্ধ, সুন্দরী লীলা আছে রামায়ণে, ভগবান যখন এই বনবাসে যাচ্ছিলেন ভগবানের পায়ে বিভিন্ন রকম কাঁটা বেঁধে থাকতো, আর প্রতিদিন রাতে তো লক্ষণ কিন্তু এই বারো বছর চোদ্দ বছর ঘুমায় নাই, চোদ্দ বছর কিন্তু এক মুহূর্তের জন্য তিনি ঘুমায় নাই। কাহিনী আছে রামায়ণ পড়ার তো মানে বিশাল কাহিনী আছে, অনেক শিক্ষা আছে। দেখেন ওইখানে ইন্দ্রজিৎ কিন্তু বরপ্রাপ্ত ছিল, ইন্দ্রজিৎকে সেই মারতে পারবে যে চোদ্দ বছর ধরে না ঘুমিয়ে থাকছে, চোদ্দ বছর ধরে এক মুহূর্ত যে ঘুমায় নাই, যে তপস্বীর মতো জীবন যাপন করেছে, সেই ব্যক্তি কেবল ইন্দ্রজিৎকে মারতে পারবে, এছাড়া মারতে পারবে না। কেবল মাত্র একজন ব্যক্তি ছিল সেই লক্ষণ, সে চোদ্দ বছর ধরে দিন ঘুমায় নাই, এই জন্য সে এই লক্ষণ এই ইয়ারেন ইন্দ্রজিৎকে মেরেছিল। হ্যাঁ, এবং নারীকেও দর্শন করে নাই। হ্যাঁ, ওই রকম অনেক শর্ত ছিল কিন্তু সেই বোধ করেছে। তো সে প্রতিদিন রাতে কি করত? কেন? তার মা সুমিত্রা কি করেছে বলেছে, লক্ষণ তুমি প্রভুর সাথে যাচ্ছ, তুমি রামচন্দ্রের সাথে যাচ্ছ, সে তোমার পিতা, সে তোমার প্রভু, সে তোমার শুধু বড় ভাই না, তার যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেটা তোমার দায়িত্ব থাকবে, তুমি বিন্দু পরিমাণ ঘুমাবে না। এরকম ভাবে কিভাবে একজন মা কিভাবে তার ভগবানকে সন্তানকে ভগবানের সেবায় লাগাতে হয় শিক্ষা দিচ্ছেন, এই ইতিহাসের ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তাদেরকে বলছেন ইতিহাস। কিন্তু আমরা সেটা না দেখেন, ভরত এইগুলো না পড়লে বুঝতে পারবো না আমরা। ভরত যখন সে যাবে কোথায় রামচন্দ্রের সাক্ষাৎ করার জন্য যাবে, তখন তিনি ঘোষণা করলেন তোমরা কারা কারা যাবে, আমরা প্রভু রামচন্দ্রের সাক্ষাতে আমরা যাচ্ছি, তার দর্শনের জন্য যাচ্ছি, কে কে যাবে, সবাই আসছে। কিন্তু কিছু কিছু ব্যক্তিরা আসছে, প্রভু আমার তো চাকরি আছে, আমার ছুটি দেয় নাই, কিছু এসে বলতেছে আমার ছেলের পরীক্ষা আছে, কিছু এসে বলতেছে প্রভু ব্যবসা আছে, এ আছে সে আছে। তাই ভগবানের সাক্ষাতে তোমাদের কষ্ট এই হবে সেই হবে, জ্বালায় দেবে সেই সন্তান যে সন্তান ভগবানের দর্শনের জন্য বাধা সৃষ্টি করে, জ্বালায় দেবে সেই ব্যবসা বাণিজ্য, এইরকম ভাবে এই শব্দ উচ্চারণ করছে, বুঝতে পারছেন? তো যাক, এইভাবে সে প্রতিদিন যখন পা তিনতে যাইতেন দেখতেন সেগুলো খোলা যায় কিনা, যখনই খুলতে যেতেন না জানা করো না, কিন্তু সেবক তো তোমাকে আর উল্টা জিজ্ঞাসা করতে পারে না কেন খুলবো না, তখন তিনি গিয়ে সীতা দেবীর কাছে হচ্ছে মাতে
আপনি প্রভুর এই কাঁটাগুলোকে, কারণ আবার যখন কালকে চলবে সেই কাঁটাগুলো তো আবার প্রভুকে কষ্ট দেবে। আপনি কাঁটাগুলো কিন্তু খোলার প্রয়াস করুন না। যখন সীতা দেবী গেলেন, সীতা দেবী যখন এই কাঁটাগুলোকে খোলার প্রচেষ্টা করছে, তখন বলছে না না সীতে এগুলো খুলো না। কেন খুলবো না, এগুলো তো তোমাকে কষ্ট দিচ্ছে। বলছে না, কষ্ট দেবে আর যেটাই করুক, কিন্তু আমি তো প্রতিশ্রুতি দিয়েছি যে আমার শরণ গ্রহণ করে একবার যে আমার পাদপদ্মকে আশ্রয় গ্রহণ করে ফেলে আমি তাকে কখনো পরিত্যাগ করি না, সে কাটাই হোক আর মানুষই হোক আর অত্যন্ত অধপতিত জীবই হোক। যে একবার আমার চরণ কমল আশ্রয় গ্রহণ করে দিলে তাকে আমি কখনো, এই জন্য এখানে বলছে নমে ভক্তা প্রাণেশ্বতি। আপনি যদি সেই চরণ কমল একবার প্রণাম করেন তার কি ফল হবে? মহাভারতে আমরা দেখতে পাই যুদ্ধে সকলে কিভাবে মৃত্যুবরণ করবে সকলে জানতো, কিন্তু একজন ব্যক্তি ছিল তার মৃত্যু কিভাবে হবে কেউ জানতো না। কে সেই ব্যক্তিটা? দ্রোণাচার্য। দ্রোণাচার্যের মৃত্যু কিভাবে হবে কেউ জানতো না। তো ভগবান কৃষ্ণের কাছে বলছে, ভগবান আপনি বলে দেন না কিভাবে দ্রোণাচার্যের গুরুদেবের কিভাবে মৃত্যুবরণ হবে। আমি সবকিছু বলে দিলে কিভাবে হবে, তোমরা নিজের প্রচেষ্টা কিছু করো, কি করতে হবে বলেন। যাও তুমি গিয়ে ভগবান তোমার গুরুদেবকে গিয়ে প্রণাম করো। প্রণাম করতে যখন প্রণাম করবে, যখন তোমার গুরুদেব বলবে তুমি কি চাও, তখন তুমি তার মৃত্যুর কারণ জেনে নিও। তখন দ্রোণাচার্যের কাছে গেলেন, দ্রোণাচার্যকে গিয়ে প্রদক্ষিণ করলেন, গুরুদেবকে প্রদক্ষিণ করে যখনই দণ্ডবত প্রণাম নিবেদন করেছেন, গুরুদেব তো খুব সন্তুষ্ট, খুব খুশি, হে অর্জুন তুমি আমার প্রিয় শিষ্য, আজকে তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট, বলো তুমি কি চাও, তুমি বলো তুমি কি চাও। তখন শিষ্য অর্জুন বলছে, গুরুদেব আপনি কিভাবে মৃত্যুবরণ করলেন, তার 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 রহস্য ফাঁস করেন, তার রহস্য ফাঁস করেন। বলছে ও আচ্ছা আচ্ছা, আজ পর্যন্ত কাউকে আমি বলি নাই কিভাবে আমার মৃত্যুবরণ হবে, কিন্তু আজ প্রথম আমি তোমাকে বলছি কিভাবে হবে। যখনই আমার পুত্রের অনিষ্ট খবর আমি শুনতে পাবো, তখন আমার সমস্ত শক্তি নাশ হয়ে যাবে, তখন যে কেউ আমাকে হত্যা করতে পারবে। প্রণাম করে তার মৃত্যু কারণ বলে দিয়েছেন, বুঝতে পারছেন, তাহলে প্রণাম করতেটুকু। তো এইভাবে আমাদের ভগবানের চরণে, ভগবানের কাছে নিজের মনকে অর্পণ করতে হবে, মন ভগবানের ভক্ত হতে হবে, মন যাচ্ছে ভগবানেরই পূজা করতে হবে, এবং মান নমস্করণ। এই একটা জিনিস বলে তিনি আবার অপোজিট, অন্য কাউকে পূজা করো না, অন্য জনকে ভক্ত হয়ে না, এইগুলো তিনি প্রদর্শন করেছেন। এই জন্য কেবলমাত্র এই ভগবত গীতার যদি আইন ফলো করতে চাই, তাহলে এই চারটি জিনিস আমাদের করতে হবে। কারণ সম্পূর্ণ শাস্ত্র, আমি বলছি যে আমাদের যত শাস্ত্র আছে, বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, যত রকমের কিছু আছে, সমস্ত কিছুর সারাতি সার ভগবত গীতা। ভগবত গীতার সারমর্ম হচ্ছে ভক্তি শতক, ভক্তি শতকের সারমর্ম হচ্ছে এই গুজ্জ রাজ গুজ্জ যুগ নবম অধ্যায়, নবম অধ্যায়ের সার হচ্ছে এই নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক। তো এই চারটি জিনিস যে করতেছে, তাহলে সে যথাযথভাবে সমস্ত শাস্ত্রের আইন ফলো করে তার জীবনযাপন করছে। ঠিক একইভাবে ভাগবতমে বলছে, যে ভগবানের, যে ভগবানকে তার মনকে অর্পণ করে নাই, ভগবানের চিন্তা করে না, যে যমরাজকে, যমরাজ তার যমদূতকে বলতেছে, যে ভগবানের চিন্তা করছে না, যে ভগবানের ভক্ত হচ্ছে না, যে ভগবানের পূজা করছে না, যে ভগবানকে দেখে প্রণাম করছে না, তোমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের কাছে, আমার কাছে নিয়ে আসো, আমি তাদেরকে শাস্তি দিব। যমরাজ এই শ্লোকটাকে উল্টাভাবে তিনি বলছেন, বুঝতে পারছেন। যদি ভগবানের শুদ্ধ প্রেম আমাদের লাভ করতে হয়, তাহলে এই চারটি জিনিস যথাযথভাবে আমাদের করা উচিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কয়টা শ্লোক দিলাম?